তাইমুন ভাই, আপনাকে আগে বলছেন যে আমরা মূলত সি শার্প নিয়ে বেসিক্যালি আলোচনা করব প্রথম কয়েকটা ক্লাসে। তো আপনারা সি শার্প নিয়ে কাজ করছেন বা সি শার্প জানেন মোটামুটি, এরকম কয়জন আছে একটু আমাকে হেল্প করেন, হাত তুলে দেখালে আমার জন্য খুবই হতো। ভালো পারি না মানে মোটামুটি, নো প্রবলেম, মানে ফ্যামিলিয়ারাইজ উইথ সি শার্প। ওকে, অন্যান্য যারা আছেন তারা জাভাতে কাজ করছেন, এরকম কে কে আছেন জাভাতে কাজ করছেন? এছাড়া কি বাকি সবাই মোটামুটি পিএইচপি সি এগুলাতে ধরে নিলাম? ওকে ফাইন। তো আজকে আমরা ক্লাসে মূলত সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওকে একটু বড় করে দিই, আচ্ছা আমরা আস্তে আস্তে স্ক্রল করে যখন করব ওকে। এবার মনে হচ্ছে দেখা যায় না, দেখেন তো বোর্ডের জন্য। সবাই দেখতে পাচ্ছেন আশা করি, না? আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা দেখব, সরি, অ্যানাটমি অফ এ সি শার্প প্রোগ্রাম, দ্যাট মিন্স আমরা একটা সি শার্প প্রোগ্রামের পোস্টমর্টেম করবো আর কি, আসলে কোন পার্টে কি আছে, কি কাজ করে, কিভাবে কাজ করে। আমরা সাধারণত তুলনা করব, যেহেতু সবাই মোটামুটি সি সম্পর্কে ফ্যামিলিয়ারাইজ, তাই তো? সো আমরা একটু সি এর সাথে তুলনা করে দেখবো যে কোন পার্টে কি আছে, এতে আমাদের জন্য সুবিধা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও টেমপ্লেটস, আসলে ভিজুয়াল স্টুডিও টেমপ্লেটস কি, কেন ব্যবহার করা হয়, এটা নিয়ে মোটামুটি আলোচনা আছে। কনসোল অ্যাপ্লিকেশন কি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কি, এছাড়াও আজকে মোটামুটি ভিজুয়াল স্টুডিও আইডি যেটা আছে সেটার সাথে আপনাদের একটু ফ্যামিলিয়ারাইজ করা হবে এবং ডিবাগিং সম্পর্কে একটু ধারণা দেওয়া হবে। ওকে, আমি শুরু করি। ভিজুয়াল স্টুডিও আমরা যেটা দিয়ে সাধারণত আমরা ব্যবহার করব অ্যাজ এ টুল, তো আইডি কি আমাকে একটু ধারণা দেন, কে একজন বলেন? আইডি, আইডি বলতে কি বোঝেন? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ফাইন। তো আইডি আমরা কেন ব্যবহার করি, আমাদের আইডি কেন লাগছে? দ্যাট মিন্স একটি প্ল্যাটফর্মে কোড লেখা, এডিট করা, আচ্ছা, তারপর ডিবাগ করা, এরর চেক করা। ওকে, এক্স্যাক্টলি, দ্যাট মিন্স আমরা যদি মনে করি যে আমরা আইডিতে শুধু কোড লেখার জন্য আইডিটা ব্যবহার করতেছি, আইডিটা কিন্তু শুধু তার জন্য ব্যবহার হয় না, নোটপ্যাডে কোড লেখা যায় এবং সেটাকে এক্সিকিউট করা যায়, কম্পাইলার দিয়ে এক্সিকিউট করা যায়। আপনারা জানেন যে ডজ দিয়ে বা কনসোল, যাকে আমরা কনসোল বলি, ডজের যে কালো স্ক্রিনটা ওইটা দিয়ে আসলে আমরা একটা কম্পাইল করতে পারি যে কোনো টেক্সট ফাইলকে। সো আইডিটা মূলত শুধু কোড লেখার জন্য ব্যবহৃত হয় এমন না, আইডির আসলে একটু ভাস্ট পারপাস আছে। যেমন হচ্ছে আমরা একটা কোডকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে যে আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও, যেটা একটা মাইক্রোসফটের নিজস্ব একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে মূলত আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, মাইক্রোসফট যেটা সার্টিফাই করে, যেমন ভিজুয়াল সি প্লাস প্লাস, ভিজুয়াল সি শার্প, দ্যাট মিন্স আগে ছিল ভিজুয়াল এফ শার্প যেটা অনেকে ব্যবহার করেন, ভিজুয়াল জে শার্প বলে একটা জিনিস ছিল, জাভার অনেকটা সিমিলার আছে, এখন পরবর্তীতে ভিজুয়াল স্টুডিও 2008 এর পরে এটা আর নাই। তো এতগুলো ল্যাঙ্গুয়েজ কেন একটা আইডিতে আসলো? যারা মোবাইল সাইলেন্ট করেন নাই, ক্যান সাইলেন্ট করেন, কারণ অনেকের আসলে কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে। ওকে, তো আসলে আইডিটা মূলত আমাদের হেল্প করে যে আমরা একটা কোড লিখতে পারি সেখানে, দ্যাট মিন্স কোড লেখার পরে সেটা যদি এডিটিং পারপাস আসে সেই এডিটিং করতে পারি, আমরা কোডটাকে ডিবাগ করতে পারি। ডিবাগ সম্পর্কে যদি আপনাদের কারো আইডিয়া থাকে আমাকে আমাদের সাথে শেয়ার করেন। ডিবাগিং, হোয়াট ইজ ডিবাগিং? লাইন বাই লাইন এক্সিকিউশন ইজ নট ডিবাগিং, ইটস ইন্টারপ্রেটিং। আমরা যেটা বলি যে লাইন বাই লাইন এক্সিকিউশন, এটা হচ্ছে অনেক সময় কম্পাইলার বলে ইন্টারপ্রিটেশন, এটা ডিবাগিং না। আচ্ছা, আমি সবার কথা একটু সামারাইজ করি, অনেকে বলছেন
নির্দিষ্ট পয়েন্ট থেকে এন্ডিং স্টার্ট পয়েন্টের এন্ডিং পয়েন্ট এর মাঝখানে আমি চেক করতেছি আসলে ওই পয়েন্টটুকুতে ঠিক আছে কিনা, আমি এটার সাথে একমত না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে বলছেন যে ইরোরটা দেখার জন্য ডিবাগিং এর মূল পারপাজই মূলত হচ্ছে আপনি একটা কোড লিখছেন, কোথাও একটা সমস্যা হচ্ছে, বাগ যাকে বলে, যে আসলে আপনি কোনো একটা পারপাজে যে কোডটা করতেছেন, একটা যেমন একটা ফাংশনই হোক, ধরি আমরা একটা ফাংশন, সেই ফাংশনটা কোনো একটা পারপাস ডিল করে, সেই পারপাসটা আমার ফুলফিল হচ্ছে না, আসলে কেন হচ্ছে না আমরা সেটাকে আইডেন্টিফাই করি ডিবাগিং করে। কিন্তু স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট এটা আমরা করি না ডিবাগিং এর ক্ষেত্রে, আমরা করি একটা ব্রেক পয়েন্ট বসাই। দ্যাট মিন্স আমরা যখন ডিবাগিং নিয়ে হয়তো পরবর্তীতে আমি আরও আলোচনা করবো, তারপর একটু ইন্ট্রোডাক্টরি দিই, যে আমরা যখন একটা কোড করি লাইন বাই লাইন কোড করতেছি, সো দেখা যায় যে কোডটা এক্সিকিউট হয় লাইন বাই লাইন যে এক্সিকিউট হচ্ছে এটা তো আমরা দেখি না, আমরা এক্সিকিউশনের পরে যেই কম্পাইল করার পরে যেই আউটপুটটা আসে আমরা মূলত সেটাই দেখতে পাই। তো ডিবাগিং মূলত করা হয় কি, এক্সিকিউশনটাকে থামাই দেওয়া হলো ইন রান টাইম, দ্যাট মিন্স এখন এটা এক্সিকিউটিং মুডে আছে, আমরা রান টাইমে কোনো একটা কোড পোর্শনে এসে আমরা থামাই দিচ্ছি ব্যাপারটা। তো থামাই দেওয়ার কারণটা কি, আমরা আসলে ওখানে ইন্সপেক্ট করতে চাই, আমরা আসলে দেখতে চাই এখানে কি ঘটতেছে, এটাই হচ্ছে ডিবাগিং। নট স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট, একটা ব্রেকিং পয়েন্ট বসাই দিচ্ছি, আমরা একটা পয়েন্টই বসাচ্ছি ব্রেকিং পয়েন্ট, যে আমরা চাচ্ছি এখানে এখানে এসে এক্সিকিউশন পয়েন্টে এসে থেমে যাবে। কেন থেমে যাবে, আমরা ওই ওই পয়েন্টে এসে ইন্সপেক্ট করতে চাই, কোডটাকে দেখতে চাই আসলে এখানে কি হচ্ছে, ভেরিয়েবলের ভ্যালু কত, আসলে সে ঠিকমতো ভ্যালু পাচ্ছে কিনা, এই ভেরিয়েবলটা ঠিকমতো ভ্যালু পাচ্ছে কিনা, অনেকটা এরকম। ওকে, আরও যেসব ফ্যাসিলিটি আছে, যে যেমন হচ্ছে ডিজাইনিং ইউজার ইন্টারফেস, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা যে একটা ইউজার ইন্টারফেস দিব, আসলে সেটা আমরা ডিজাইন করতে পারি আমাদের আইডির মাধ্যমে। এছাড়াও আপনারা বাইরে থেকে থার্ড পার্টি অনেক কিছু ভিজুয়াল স্টুডিও এনভায়রনমেন্টে ইন্টিগ্রেট করতে পারেন, আপনার একটা টুল লাগবে, যে টুলটা হয়তো ভিজুয়াল স্টুডিও নিজে দিচ্ছে না, প্রোভাইড করতেছে না, কিন্তু থার্ড পার্টি অন্য কোনো কোম্পানি অথবা অন্য কোনো প্রোগ্রামার নিজের প্রয়োজনে সে সেটা ডেভেলপ করছিল এবং ভিজুয়াল স্টুডিওর সাথে ইনক্লুড করছিল, সে সেটাকে আপনার জন্য ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে, আপনি সেটাকে ডাউনলোড করে আপনি ভিজুয়াল স্টুডিওর সাথে হ্যান্ডশেকিং করে দিতে পারতেছেন। দ্যাট মিন্স সে তখন আপনি সেটা আপনার নিজের প্রয়োজনে ইউজ করতে পারতেছেন। এটা হচ্ছে আমরা যখন রিসার্পার নিয়ে কাজ করবো, রিসার্পার ইজ এ থার্ড পার্টি টুল, এটা জেড ব্রেন্স সফটওয়্যার নামে একটা কোম্পানি এটা তৈরি করছে প্রোগ্রামারদের জন্যই। তো এটা মূলত ভিজুয়াল স্টুডিওর সাথে ইন্টিগ্রেট করা হয়। তো আপনারা যখন ভিজুয়াল রিসার্পার নিয়ে কাজ করবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা বাইরে থেকেই আসছে এবং ভিজুয়াল স্টুডিওর সাথে টোটালি মিশে গেছে। আচ্ছা, এরপরে টেমপ্লেটস নিয়ে একটু আলোচনা করি। টেমপ্লেটসের বাংলা যদি আমি বলি, এর সুবিধা হবে আপনাদের জন্য, টেমপ্লেটসের বাংলা হচ্ছে মূলত ছাঁচ। ছাঁচ বলতে কেমন বোঝায়, আমরা যেমন দেখি ইটের ভাটাগুলাই যেটা হয়, যে ওদের কি থাকে, একটা চার কোনো একটা ছাঁচ থাকে, ওরা ইট তৈরি করার জন্য ছাঁচের ভিতরে মাটি ফেলে দেয়, তারপরে সেটা উপর করে ফেললেই কি হয়, একটা ইট তৈরি হয়ে যায়। এখন যদি এমন হতো যে কোনো একটা ওয়ার্কার তাকে কাজ দেওয়া হলো যে তুমি ইট বানাবা উইদাউট এনি ছাঁচ, তাহলে তাকে কি করতে হতো, চার কোনা ছাঁচ, চার কোনা নিজে নিজে কাটতে হতো, কারো এভরেজ উপর হতো, কারো সাইজে মিলতেছে না, ব্যাপারটা এরকম হইতো। দ্যাট মিন্স তখন আসলে টাইম কিল হইতো, সময়ে একটা মূল্য আছে, বিজনেস ভ্যালু কমে যাইতো সব দিক থেকেই। তো ভিজুয়াল স্টুডিও কেন ছাঁচ দরকার, আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট টেমপ্লেট আছে, উইন্ডোজ, ওয়েব, স্মার্ট ডিভাইস, অফিস, ডাটাবেস। দ্যাট মিন্স একটা পারপাজে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, সেটা হতে পারে উইন্ডোজ সফটওয়্যার, সেটা হতে পারে ওয়েব সফটওয়্যার, স্মার্ট ডিভাইসের জন্য আমি একটা সফটওয়্যার চাই। তো আমি যখন উইন্ডোজের টেমপ্লেটের আন্ডারে কোনো একটা প্রজেক্ট রান করতেছি বা প্রজেক্ট তৈরি করতেছি, তখন আমার যে ফাইলগুলো দরকার, যে সিস্টেমগুলো দরকার, সে প্রাইমারিলি সেই সিস্টেমগুলো আমাকে দিয়ে দিচ্ছে, সেই সাজটা আমাকে দিয়ে দিচ্ছে, আমি তার ভিতর থেকে আমার কোডগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে টেমপ্লেট আইটেম। আমাদের অনেক সময় অনেক ফাইল নিয়ে কাজ করতে হয়, ডাটাবেস ফাইল বলেন, তারপরে হচ্ছে ক্লাস ফাইল বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করতে হয়। তো এখানে দেখেন তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, জেনারেল, ওয়েব, স্ক্রিপ্ট। বিভিন্ন পারপাজে ফাইলগুলো কাজ করে আমরা যখন কাজ করবো তখন আপনারা নিজেরাই দেখবেন জেনারেল ক্যাটাগরিতে কী কী ফাইল আছে, ওয়েব ক্যাটাগরিতে কী কী ফাইল আছে, তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। ওকে, অ্যাট ফার্স্ট লেভেল আমি একটা ওয়াক থ্রু করি। সি শার্প একটা প্রোগ্রাম লিখবো আমরা, যেটা হচ্ছে মূলত আমরা কাজ করি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, মানে আমরা সবসময় প্রোগ্রামাররা এটা করে থাকি যে একটা প্রোগ্রাম লিখি প্রথমে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, তাই না? তো আমরা সি শার্পের একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন লিখে ফেলি, এর ফলে কী হবে, আমরা সি শার্পের আস্তে আস্তে সি শার্পের ফ্যামিলিয়ারাইজ হচ্ছি। আমি ধরে নিলাম আপনারা যারা কাজ করছেন বা যারা কাজ করেন নাই, আমি ধরে নিচ্ছি যে আপনারা কেউ সি শার্প জানেন না, আমি সেভাবেই আগাচ্ছি। ওকে,
আমি এখন যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও এনভায়রনমেন্টে আমি কিন্তু এখন আছি। আপনি যদি ভিজুয়াল স্টুডিও রান করেন দেন আপনারা এই আইডির এই এনভায়রনমেন্টেই পাবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টার্ট পেজ, যেখানে আপনি যে আগে যে প্রজেক্টগুলো কাজ করছেন সেই প্রজেক্টের একটা লিস্ট আছে। এখানে নিউ প্রজেক্ট করার জন্য একটা সেকশন আছে, এছাড়াও কিছু ওদের নিজস্ব নিউজ ফিচার এছাড়া হাবি যাবে অনেক কিছু আছে, আমি ওগুলো ইগনোর করলাম। আমি প্রথমে একটা নিউ প্রজেক্ট ওপেন করি। ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ টেমপ্লেটসে গেলাম। উইন্ডোজ টেমপ্লেটসে আমি আসলাম কনসোল অ্যাপ্লিকেশন। সো কনসোল অ্যাপ্লিকেশন কি এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি। কনসোল অ্যাপ্লিকেশন ওপেন করলাম, আমি একটা নাম দিলাম। এখানে দেখেন আমি প্রজেক্ট নেম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। দেন আমি একটা লোকেশন ঠিক করে দিচ্ছি ডি ড্রাইভে, আপনাদের ব্যাচের নামে দিয়ে দিলাম 0137। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, আমি .NET ফ্রেমওয়ার্ক 4 এর আন্ডারে এটা তৈরি করতেছি। আমি যদি ওকে করি তাহলে কি হবে, আমার একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন ও উইন্ডোজ প্রজেক্ট তৈরি হবে, সেটা হচ্ছে একটা কনসোল অ্যাপ্লিকেশন, তাই না? দ্যাট মিন্স বলেন। ওকে, আমি এটা তৈরি করে আমি আপনাকে ক্লিয়ারলি বলতেছি সলিউশন এবং প্রজেক্ট আলাদা কেন করা হয়েছে। এখানে ওকে করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম ডট সিএস নামে একটা ফাইল চলে আসছে এবং আমাকে একটা মেইন মেথড দেওয়া হয়েছে। এখানে প্রোগ্রাম নামে একটা ক্লাস আছে, অনেক কিছুই আছে। তো আসলে সলিউশন এক্সপ্লোরারে যদি আমি যাই, আসলে আমার কোন ফাইলটা কোথায় আছে, কীভাবে আছে, কী ফরমেশনে আছে, মূলত সলিউশন এক্সপ্লোরারই আমাকে হেল্প করে। ইন সি শার্প, সরি, ইন ভিজুয়াল স্টুডিও সলিউশন এক্সপ্লোরার হচ্ছে আমার মূলত কোন ফাইলটা বা কোন প্রজেক্টটা কীভাবে আসছে, এগুলো মূলত সলিউশন এক্সপ্লোরারে থাকে। যদি আপনাদের সলিউশন এক্সপ্লোরার ইনেবল করা না থাকে, সেক্ষেত্রে আপনারা ভিউ সলিউশন এক্সপ্লোরার পাবেন, এখানে ক্লিক করলেই চলে আসবে। ওকে, তো আমার এখানে উনি প্রশ্ন করছেন যে আসলে সলিউশন নাম আলাদা, সলিউশন নাম কেন আর প্রজেক্ট নাম কেন। দেখেন সলিউশন এবং প্রজেক্ট দুইটা আলাদা জিনিস ইন ভিজুয়াল স্টুডিও। সলিউশন মূলত একটা সলিউশনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো ফাইল থাকে, এক একটা প্রজেক্ট এক একটা আলাদা মডিউল। আপনি যদি চিন্তা করেন আপনার অ্যাপ্লিকেশন বা আপনার যে সফটওয়্যারটা আপনি ডেভেলপ করতেছেন, সেই সফটওয়্যারটা অনেকগুলো প্রজেক্ট মিলে একটা ইউনিক সফটওয়্যার হবে, একটা অ্যাজ এ হোল একটা সফটওয়্যার তৈরি হবে, সেক্ষেত্রে একটা সলিউশনের অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে। অনেকটা আপনি যদি রিয়েল লাইফে কল্পনা করেন, একটা কমপ্লেক্স সেন্টার থাকে না, কমপ্লেক্স সেন্টার কী থাকে, যে আপনি চিন্তা করেন একটা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অনেকগুলো ফ্যাকাল্টি থাকে, তারপরে হচ্ছে স্টুডেন্ট থাকে। সো আপনি যদি একটা ইউনিভার্সিটিকে একটা সলিউশন হিসেবে কল্পনা করেন এবং প্রতিটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা প্রজেক্ট হিসেবে কল্পনা করেন, অ্যাজ এ ইউনিভার্সিটি তার কিন্তু সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে প্রজেক্ট, সব কিছু মিলেই একটা সলিউশনে পরিণত হচ্ছে। অনেকটা এরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেকটা এরকম জিনিসটা এভাবে চলে আসছে। ওকে, আর হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন কি, আপনাদের যদি কারো ধারণা থাকে আমাকে বলতে পারেন। কনসোল অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ কনসোল অ্যাপ্লিকেশন? ওকে, আমি বলি, বলেন। হ্যাঁ, ডস মোডে রান করে। পয়েন্টিং ডিভাইস, দ্যাট মিন্স আমরা যে মাউসে কাজ করতেছি এখন, এই মাউসে যে কাজ করতেছি এইটার প্রবক্তা কি আপনারা কি জানেন? অ্যাপেলের স্টিভ জবস, যার কারণে আসলে মানে কম্পিউটার জগৎ এত বেশি অনেকটা আগায় আছে। তো স্টিভ জবস যখন মাউস বা পয়েন্টিং ডিভাইস আনেন নাই, তখন আসলে এনভায়রনমেন্টটা কেমন ছিল? তখন আসলে এনভায়রনমেন্ট এমন ছিল যে যারা সায়েন্টিস্ট ছিল বা যারা কম্পিউটার ব্যবহার করতো, তারা মূলত ইন্টারঅ্যাক্ট করতো কম্পিউটার সাথে কীভাবে, উইথ টেক্সট, তাই না? কোনো পয়েন্টিং ডিভাইস তখন ছিল না। তো আপনারা যখন সিতে কোনো একটা আউটপুট পান, তখন আসলে ইন টেক্সট ইউজার ইন্টারফেসে পান, দ্যাট মিন্স TUI, তাই না? তো কনসোল অ্যাপ্লিকেশন মূলত ওরকম একটা TUI, দ্যাট মিন্স টেক্সট ইউজার ইন্টারফেস, একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি কোনো পয়েন্টিং ডিভাইস ইউজ করবেন না, জাস্ট কিবোর্ড এর মাধ্যমে আপনি এর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন। আমার কথা সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? ওকে,
তো আমার এই কনসোল অ্যাপ্লিকেশনে আমি যাই লিখবো না কেন, যে আউটপুটটা আসবে সেটা আমি টেক্সট দিয়ে ইন্টারেক্ট করতেছি, যেটা হচ্ছে উইন্ডোজে ডজ মুডে। সো আমি আর এছাড়া আপনারা সবাই জানেন যে মেইন মেথড থেকেই মূলত কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অ্যাপ্লিকেশনের এক্সিকিউশন শুরু হয়, তাই না? সেটা হতে পারে উইন্ডোজ অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা কনসোল অ্যাপ্লিকেশন, সরি, সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা কনসোল অ্যাপ্লিকেশন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, মেইন মেথড থেকেই তার এক্সিকিউশনটা শুরু হয়। তো আমি মূলত মেইন মেথডেই আমার, সরি, আচ্ছা, এইগুলো আমি মূলত এটি ইগনোর করতেছি এখন। স্ট্যাটিক বা এই ব্যাপারগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে আলোচনা আছে। আমি অ্যাজ এ বিগিনার লেভেল আমি সব কিছু ইন ডিটেলস বলবো না, কারণ হচ্ছে এটা অনেক কনফিউশন তৈরি হবে। সো আমরা আস্তে আস্তে আগেই ইনফ্লোতে যদি আমরা ডিসকাস করি একটা পর্যায়ে, আপনারা স্ট্যাটিক কী, ভয়েড কী, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখন আমি মূলত যেটা চাচ্ছি, আমার একটা মেইন মেথড আছে, ফাইন, আমি স্ট্রিং আর্স কি এটা নিয়েও এত কনসার্ন না, আমার দরকার মেইন মেথডে একটা এক্সিকিউশন, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমি দেখতে চাচ্ছি আমার স্ক্রিনে। সো আমি যদি ডকুমেন্টে থাকি, এখানে দেখেন ওয়ার্ক থ্রু ওয়ান, আমি এখানে যেভাবে স্টেপগুলো বলা আছে আমি ঠিক সেই স্টেপেই আগাচ্ছি। প্রথমে ভিজুয়াল স্টুডিও স্টার্ট করলাম, ক্লিক ফাইলে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, আপনার চাইলে শর্টকাট ইউজ করতে পারেন, শর্টকাট কি এখানে বলে দেওয়া আছে। তারপরে হচ্ছে, সরি, একটু নিচে নামি, আমরা ঠিক এই পয়েন্টে আছি, উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন লিখলাম, আমরা নেম লিখলাম, দ্যাট মিনস ওকে বাটনে ক্লিক করলাম, আমাদের প্রজেক্টটা ওপেন হইল, আমাদের এরকম একটা কোর্স সেকশন আসছে আমরা দেখছি। এখন আমাদের এই দুইটা লাইন লিখতে বলা হয়েছে, নাও রাইট দ্য ফলোয়িং কোর্স স্নিপেট ইনসাইড দ্য মেইন মেথড, কোন দুইটা লাইন, কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, কনসোল ডট রিড কি, এই দুইটা লাইন। ওকে, আমরা লিখে ফেলি, কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, কনসোল ডট রিড কি, ডকুমেন্টে চলে আসি। নাও প্রেস F5 অর ক্লিক দ্য ডিবাগ বাটন, আমি কিবোর্ড শর্টকাট F5 ইউজ করতে পারি, অথবা এখানে দেখেন প্লে টাইপের একটা বাটন আছে, আমরা যখন মিউজিক্যাল কোনো একটা সফটওয়্যার ইউজ করি, MP3 প্লেয়ার বা এরকম কোনো একটা একটা প্লে টাইপের একটা বাটন আছে, তো আমি এখানে যদি ক্লিক করি দ্যাট মিনস আমার তখন হচ্ছে মেইন মেথডে যেটা আছে সেটা এক্সিকিউট হবে, যে কোডটা লিখছি সেটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হবে, প্রথমে কম্পাইল হবে। আপনারা জানেন সি শার্প হচ্ছে আগে কম্পাইল করে ফেলে সব কিছু, তারপরে হচ্ছে সেটা এক্সিকিউট করে, এটা ইন্টারপ্রেটিং না। তো আমি প্লে বাটনে ক্লিক করলাম, সে প্রথমে বিল্ড করবে, তারপরে হচ্ছে সে এক্সিকিউট করলো, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড। তো এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটাকে একটু ভেঙে ভেঙে দেখি আসলে কোন পার্ট কীভাবে কাজ করতেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন মেথড আছে, মেইন মেথড ভিতরে কনসোল ডট রাইট লাইন কেন লিখলাম, প্রিন্ট করার জন্য। আপনাদের মনে আছে সি শার্পে আমরা প্রিন্ট করার জন্য কী লিখতাম, সরি, সিতে প্রিন্ট করার জন্য আমরা কী লিখতাম, প্রিন্ট এফ। প্রিন্ট এফ যে কাজটা করতেছে ঠিক একই কাজ করতেছে কনসোল ডট রাইট লাইন, সিমিলার। কনসোল ডট রিড কি কী কাজ, স্ক্রিনটাকে ধরে রাখা, মানে আমাদের পারপাসটা হচ্ছে স্ক্রিনটাকে ধরে রাখা। আমরা সিতে যদি এই একই পারপাস ডিল করতাম সেক্ষেত্রে আমরা কী লিখতাম, গেট সিএইচ, তাই না? কিন্তু সি শার্পে এসে সেটা হয়েছে কন্ট্রোল ডট রিড কি। আসলে গেট সিএইচ এর মূল পারপাস কিন্তু স্ক্রিনকে ধরে রাখা না, গেট সিএইচ এর মূল কাজ হচ্ছে কি, যে একটা ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত সে হল্ড করে রাখবে, সরি, ওয়েট করবে, তাই না? সো কনসোল ডট রিড কি একই, যে আমি যতক্ষণ একটা ক্যারেক্টার দিব সে ওয়েট করবে। তো আমি মূলত এখানে পারপাসটা এই জন্য ব্যবহার করতেছি যে আমি যদি কনসোল ডট রিড কি ব্যবহার না করি সেক্ষেত্রে সে জাস্ট একটা ফ্ল্যাশ দিবে, তারপরে স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, তাই না? কিছুই বোঝা যাবে না। দেখেন আমি যদি কনসোল ডট রিড কি কমেন্ট আউট করে দেই, তারপরে যদি প্লে দেই, সে রান করে কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ সে আর ওয়েট করতেছে না। ওকে, এবার আস্তে আস্তে আসি আমরা সি শার্পে। আমরা অনেক ধরনের লাইব্রেরি ফাইল ইউজ করতাম, মনে আছে, হেডার ফাইল, স্টুডিও ডট এইচ, কনিও ডট এইচ, তাই না?
সো এই এই studio.h আর conio.h যাই বলেন না কেন, এগুলো আসলে কেন দরকার হতো আমাদের? বিল্ট ইন কিছু ফাংশন বলতে, অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি, প্রিন্টেড, স্ক্যানেড, ওকে, এগুলো হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন। যেমন আমি আমি যখন প্রিন্টেড ব্যবহার করতেছি, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ হচ্ছে আমার, মেশিনের সাথে তার আলোচনা করতে হচ্ছে, স্ক্রিন রেজলিউশন কেমন সব কিছু তার ক্যালকুলেট করে সেটা তার স্ক্রিনে দেখাতে হচ্ছে, অনেক ব্যাপার আছে। তো কনসোল ডট রাইট লাইন তেমন একটা আসলে সিস্টেম মেথড, সিস্টেম ফাংশন। সো এই সিস্টেম ফাংশনটা আমি যদি ব্যবহার করতে চাই, আমার হচ্ছে সি শার্পের ক্লাস লাইব্রেরি ব্যবহার করতে হবে। আমাকে তাকে বলে দিতে হবে যে আসলে এইখানে এই এই মেথডের ডিক্লারেশন অর ডেফিনেশন আছে, আমি যদি এটা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমার লোকেশনটা তাকে বলে দিতে হচ্ছে বাইরে থেকে। ক্লাস লাইব্রেরি, এটাকে বলা হয় ক্লাস লাইব্রেরি, যে আমার লাইব্রেরি লোকেশন তাকে বলে দিতে হচ্ছে। আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু আগে যেমন ছিল, আমি যদি এই দুইটা কমেন্ট আউট করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন সবগুলা ইউজিং যে ব্যাপারটা আছে, ইউজিং সিস্টেম ডট কালেকশন হোয়াট এভার, এগুলো সবগুলো হচ্ছে ডিমড, তাই না? ফোকাসড না, ডিমড। কিন্তু আমি যদি কনসোল ডট রাইট লাইন যে কমেন্ট আউট করছিলাম সেই কমেন্ট যদি তুলে নেই, তাহলে দেখেন ইউজিং সিস্টেমটা ফোকাসড অবস্থায় আছে, তাই না? আসলে এর মানেটা হচ্ছে এই যে আমি যে কনসোল ডট রাইট লাইনটা ব্যবহার করতেছি, এটা মূলত এই সিস্টেম যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস লাইব্রেরি, সিস্টেমের কাছেই মূলত এই ডেফিনেশনটা দেওয়া আছে, যে রাইট লাইন যে মেথডটা, অর দ্যাট মিন্স আমরা ক্লাস লাইব্রেরি একটা সিমিলারিটি পাচ্ছি সি এর সাথে, এবং সি শার্পে সেটা কীভাবে ব্যবহার করা হয়, ইউজিংয়ের মাধ্যমে, যেটা আমরা সিতে ব্যবহার করতাম, এটাকে কী বলে যেন এই সাইনটাকে আপনার সি শার্পে আমরা যে ইনক্লুড যেটা ব্যবহার করতাম, স্টুডিও রেল, সরি আমি স্টুডিও ডট এইচ এর চারপাশে যেটা ব্যবহার করতাম, ওকে হোয়াট এভার, হ্যাঁ গ্রেটার দেন লেস দেন, কিন্তু ওর একটা নাম আছে। সো এখানে আসলে ইউজিং দিয়ে ব্যবহার করা হয়, ইউজিং দিলে আমি যদি সিস্টেমটা আসলে একটা নেম স্পেসের আন্ডারে আছে, নেম স্পেস বলতে কী বোঝায়, নেম স্পেস বলতে একটা লোকেশন বোঝায়। আপনার নেম স্পেস অনেকেই শুনছেন, যারা সি শার্পে কাজ করছেন নেম স্পেস নিয়ে হরামেশা কাজ করতেছেন, এখানেও দেখেন একটা নেম স্পেস আছে, তাই না? এখানে একটা নেম স্পেস আছে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। আসলে নেম স্পেস জিনিসটা কী, আমি এটা নিয়ে এখন ডিটেলস বলবো না, নেম স্পেস নিয়ে আরও ডিটেলস আপনাদের সাথে আলোচনা আছে। তো আমি এখন আপনাদের ইন ব্রিফ যদি বলি, নেম স্পেস মূলত একটা লোকেশনকে ডিরেক্ট করে, যে এই লোকেশনে এই জিনিসটা আছে। কেন লোকেশনের দরকার হচ্ছে, আপনারা এখন অবস্থান করতেছেন কারওয়ান বাজার, তাই না? কারওয়ান বাজার আর ঢাকা দুইটা কি এক জিনিস? কারওয়ান বাজার কোথায় আছে? ঢাকায় আছে। ঢাকার ভিতরে কারওয়ান বাজার ছাড়া আরও অনেক লোকেশন আছে, কিন্তু আপনার লোকেশন কোথায়? স্পেসিফিকভাবে যদি আমি বলি, আপনি এখন কারওয়ান বাজার, যদি আরও স্পেসিফিকভাবে যাই আপনি এখন বিডিবিএল ভবনে আছেন, যদি আরও স্পেসিফিকভাবে আসি আপনি এখন থার্ড ফ্লোরে আছেন, তাই না? সো লোকেশনটাকে আপনি স্পেসিফিক করার জন্যই নেম স্পেসটা ব্যবহার করা হয়। আমি যদি আপনার লোকেশন এখন বলি বাংলাদেশ ডট ঢাকা ডট কারওয়ান বাজার ডট বিডিবিএল ভবন ডট থার্ড ফ্লোর, আর আপনার যে চেয়ার রো কলাম যদি আরও আসি, আমি এভাবে লোকেশন আপনি মানে ডিক্লেয়ার করতে পারি। সো নেম স্পেসটা মূলত এছাড়া আর কিছুই না, একটা লোকেশন ডিক্লেয়ার করা। কেন লোকেশনের দরকার হচ্ছে, আপনার সফটওয়্যার যখন অনেক বড় একটা আপনি একটা বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন, অনেক বড় একটা বিজনেস আপনার সফটওয়্যারটা, সবাই যেমন ফেসবুক টাইপের একটা সফটওয়্যার, কোটি কোটি মানুষ এটাকে ব্যবহার করতেছে, তাই না? সো যখন এত বড় একটা পরিসর এসে চলে আসবে, তখন তার কিন্তু বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের ইস্যু চলে আসে, তাকে বিভিন্ন ধরনের মডিউলে রাখতে হচ্ছে, বিভিন্ন জায়গায় রাখতে হচ্ছে। তো এটাকে সহজভাবে মেনটেন করার জন্যই মূলত নেম স্পেসটা, এটা হচ্ছে কনসেপ্ট, হচ্ছে নেম স্পেসের কনসেপ্ট, যে আপনি বিভিন্ন আপনার প্রয়োজনে আপনার নিজের নাম ব্যবহার করে আপনি আপনার লোকেশনে রাখতেছেন আইডেন্টিফাই করার জন্য। যেমন এখানে দেখেন ইউজিং সিস্টেম, সিস্টেম ইজ এ লোকেশন, সিস্টেম লোকেশনে আমার কী আছে, কনসোল ডট রাইট লাইন মেথডটা আছে, আমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি যে আমি যখনই বুঝবো যে রাইট লাইন কখন কোথায় আছে, সিস্টেমে আছে। এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন সিস্টেম ডট কালেকশনস ডট জেনেরিক, আমরা এই নেম স্পেস দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে জেনেরিকের এই লোকেশনে আমার আরও অনেক প্রয়োজনীয় মেথড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে, লিঙ্ক আছে, টেক্সট আছে, এছাড়া অনেক কিছু আছে। এছাড়াও আরও লাখ লাখ নেম স্পেস আছে, আপনি নিজে নেম স্পেস তৈরি করছেন কোনটা, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, আপনার এই সলিউশনে, তাই না? এটা আপনার নিজস্ব নেম স্পেস। আপনি চাইলে আমি যদি নেম স্পেস নিয়ে আরও একটু ডিটেল বলি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ভিতরে আমি চাই যে আরও একটা স্পেসিফিক লোকেশন তৈরি করতে, যেই লোকেশনে আমি আমার প্রয়োজনীয় ফাইলগুলো রাখবো।
সেক্ষেত্রে আমি কি করলাম, অ্যাড নিউ ফোল্ডার, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের নাম। ফোল্ডারের ভিতরে আমি আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে একটা ক্লাস রাখলাম, ক্লাসের নাম রাখলাম হ্যালো ওয়ার্ল্ড ক্লাস। অ্যাড করলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের শেপ তার অবস্থানটা কোথায় সেটা তার নেম স্পেসই ডিক্লেয়ার করে থাকে। নেম স্পেসটা কীরকম আছে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডট হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড। আমি হ্যালো আন্ডারস্কোর, সে আসলে এটা ভিজুয়াল স্টুডিও তার নিজের ইন্টেলিজেন্স থেকে নিয়ে আসছে, কারণ আমি স্পেস দিচ্ছি যেহেতু স্পেসটা আসলে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হয় না, তাই না? তো অনেক সময় প্রোগ্রামিং পার্সপেক্টিভের সমস্যা, এটা আপনারা জানেন। সো আমি যদি স্পেস না দিতাম তাহলে সে হ্যালো ওয়ার্ল্ড হিসেবেই নিত, স্পেস দিছি বলে আন্ডারস্কোর নিছে, কিন্তু সে একটা আলাদা লোকেশনে আছে। ওকে, আমার মনে হয় নেম স্পেস নিয়ে আপনাদের মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো আমরা আবার ডকুমেন্টে আসি, আমরা আসলে কী কী স্কিপ করছি, আমরা কিছু জিনিস স্কিপ করে গেছিলাম, দেখি আমরা আসলে সেগুলো ফুলফিল করছি কি না। আমরা এখানে ছিলাম টেম্পলেটসে, আমরা দেখছি কীভাবে আসলে একটা ভিজুয়াল স্টুডিও প্রজেক্ট ওপেন করা হয়, কীভাবে আইটেমগুলো দেখা হয় আমরা আসলে দেখি নাই, তারপরে যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি। ফাইল নিউ ফাইল, আপনি যদি কোনো একটা ফাইল অ্যাড করতে চান, আমরা যেভাবে অ্যাড করছিলাম মনে আছে কি না, রাইট ক্লিক করছিলাম অ্যাড নিউ আইটেম, একই জিনিস আইটেম অ্যাড করা। জাস্ট আইটেমের আন্ডারে দেখেন অনেক কিছু আছে, জেনারেল ওয়েব কোড, জেনারেল আন্ডারে অনেকগুলো ফাইল আছে, আপনার প্রয়োজন মাফিক আপনি ফাইল অ্যাড করতে পারেন আপনার সলিউশনে আর আপনার প্রজেক্টে। ক্যান্সেল করলাম, আমি একটু নিচে আসি। সি শার্প প্রোগ্রামের স্ট্রাকচার, আমরা বলছিলাম একটা অ্যানাটমি করব, তাই না? অ্যানাটমি আমরা অলরেডি করে ফেলছি। ক্লাস লাইব্রেরি, যেটা বলেছিলাম লাইক অল আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শার্প অলসো ফলো সাম রুলস, অ্যাট ফার্স্ট এ স্যাম্পল প্রোগ্রাম নিডস সাম সিস্টেম লাইব্রেরি ক্লাসেস, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। নেম স্পেস আলোচনা হয়ে গেছে। মেইন মেথড বলছিলাম যে আপনারা যেখান থেকে আসলে আপনাদের এক্সিকিউশন হয়। কনসোল অ্যাপ্লিকেশন কি বলা হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমরা তৈরি করে ফেলছি। এখন আসেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ডেস্কটপ অ্যাপ্লিকেশন মূলত কোনটা, আপনার মেশিনে যে অ্যাপ্লিকেশনটা রান করে এবং যার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, দ্যাট মিনস আপনি পয়েন্টিং ডিভাইস দিয়ে, এখানে বিভিন্ন ধরনের বাটন থাকবে, বিভিন্ন ধরনের আপনি ইন্টারঅ্যাকশনটা আরও কী হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে, তাই না? আপনি বাটনে ক্লিক করতে পারছেন, বাটনে ক্লিক করার ফলে একটা কাজ হচ্ছে, মাউস দিয়ে আপনি সহজে ফ্লেক্সিবলি এটাকে কন্ট্রোল করতেছেন, এইটা হচ্ছে মূলত ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আমরা এটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলে থাকি। এসি আপনাদের পিছনে মনে হয় রিমোট দেওয়া আছে, কেউ একজন রিমোট দিয়ে এসিটা ছেড়ে দেন। ওকে, তো আমরা এখন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলি এবং ফ্যামিলিয়ারাইজ হয়ে কীভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কাজ করে। আমি একইভাবে গেলাম ফাইল নিউ প্রজেক্ট। উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন মূলত ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আমরা যেটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলছি ওইটাই আসলে উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশন টেম্পলেটে আমরা তৈরি করে থাকি। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড ডেস্কটপ। ওকে, আমরা এটাকে সেভ করি নাই, দরকারও নেই, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করলাম আমরা কীভাবে করছি আরেকটু আবার দেখাই। ফাইল নিউ প্রজেক্ট, উইন্ডোজ যে টেমপ্লেট আছে ভিজুয়াল সি শার্পের আন্ডারে সেই টেমপ্লেটে আমি উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এখানে ওকে করলাম, আমাকে সে ঠিক এই ধরনের একটা কী করে দিল, ছাঁচের আন্ডারে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিল, একটা এনভায়রনমেন্ট দিল। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের একটা ফর্ম তৈরি করা আছে। সো আমরা যেহেতু ফর্ম আছে সেখানে বাটনের ইস্যু আছে, তারপরে হচ্ছে ড্রপ ডাউনের ইস্যু আছে,
আসলে এগুলো কোথায় আছে? আমরা যদি কমন সেন্স থেকে বলি, এগুলো আসলে আমাদের একটা যদি এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু টুল, তো টুল মূলত টুলবক্সে থাকে। তো আমাদের এখানেও টুলবক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন টুলবক্স। তো উইন্ডোজ ফর্মের জন্য অনেকগুলো টুল আছে, আমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখেন পয়েন্টার, বাটন, চেকবক্স। যারা জাভাতে কাজ করছেন অনেক বেশি আপনাদের ফিলটা হবে যে আমরা আসলে হোমে আছি, ইন হোম, কারণ জাভা এবং সি শার্প অনেক কাছাকাছি, জাভার এবং সি শার্পের কোড সিনট্যাক্স অনেক কাছাকাছি। এবং যারা নেটবিনসে কাজ করছেন, জিইউআই নিয়ে কাজ করছেন, আরও বেশি ফ্যামিলিয়ারাইজ ফিল করবেন আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাটন আছে, চেকবক্স আছে, চেক লিস্ট আছে। আমি আপাতত এত কিছুতে যাবো না, আমার একটা বাটন দরকার, আমি বাটনটা টেনে এখানে ছেড়ে দিলাম আমার ফর্মে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাটনটা এনে যখন ছেড়ে দিচ্ছি, বাটনে একটা নাম আছে, দেখাচ্ছে বাটন ওয়ান। আচ্ছা, আমি যদি আরও কিছু বাটন ছেড়ে দিই, যারা সি শার্পে আগে কাজ করছেন, আমি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেস করছি, আমি এখানে চারটা বাটন রাখছি, বাটন ওয়ান, বাটন টু, বাটন থ্রি, বাটন ফোর, চারটা বাটন, চারটা পারপাসে, তাই না? আমি বাটনগুলোর টেক্সট আলাদা করে দিলাম। প্রপার্টিজ, বাটন যেগুলো আছে এগুলো আসলে আপনি টেক্সট কীভাবে আলাদা করবেন? টেক্সট বলতে কি বোঝায়? বাটন আসলে লেখা দেখাচ্ছে কি, বাটন ওয়ান। আমি তো ক্লায়েন্টের কাছে কখনো এটা সাবমিট করবো না যে আসলে আপনার বাটন ওয়ান, এটা আপনার বাটন টু, এটা বাটন থ্রি, এটা এই কাজ করে। আমার আবার ম্যানুয়াল দিতে হবে তাকে, তাই না? সো এত তো হ্যাসেল আমার নিতে হবে না, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে কমপ্লেক্স জিনিসকে সিম্পল করে দেওয়া। সো এই বাটনটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আসলে আসে প্রপার্টি। প্রপার্টি মূলত আসলে কোনো একটা অবজেক্টকে, আমি এখন অবজেক্ট কি, ক্লাস কি, এগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আপনি জানেন, আপনি অ্যাজ এ হিউম্যান একটা অবজেক্ট, একটা টেবিলে একটা অবজেক্ট, একটা কম্পিউটার একটা অবজেক্ট। তো প্রতিটা অবজেক্টে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? যেমন অ্যাজ এ হিউম্যান আপনার নেম আছে, আপনার ফ্যামিলি নেম, মানে দ্যাট মিনস আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার অ্যাড্রেস আছে, এগুলো কি আপনার নিজস্ব কিছু বৈশিষ্ট্য। তো প্রতিটা বাটনের তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তার কালার আছে, তার লোকেশন আছে, কোন পজিশনে সে আছে, তার টেক্সট এখন কী দেখাচ্ছে, এগুলো তার বৈশিষ্ট্য। তো আমি চাইলে সেগুলো ম্যানিপুলেট করতে পারি, সেগুলো মডিফিকেশন করতে পারি। সো আমি প্রপার্টিজে ক্লিক করলাম, এখানে দেখেন তার যে টেক্সট প্রপার্টি, এগুলো এইটা মূলত বোঝায় যে এই বাটনটা যেটা দেখাচ্ছে আমি সেটাকে চেঞ্জ করব। আমি লিখলাম ক্লিক হেয়ার, লেখা চলে আসছে ক্লিক হেয়ার বাটনের উপরে। আমি বাটন টুতে লিখলাম ডোন্ট ক্লিক হেয়ার, আর বাটন থ্রি, বাটন ফোর অ্যাজ ইনট্যাক্ট রেখে দিলাম। আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি বুঝতে পারতেছি যে ক্লিক হেয়ারে ক্লিক করলে একটা কাজ হবে, তাই না? ডোন্ট ক্লিকে ক্লিক করলে এটা লেখা যেহেতু বড়, বাটনটা আমি বড় করে দিলাম, চলে আসলো। এখন ডোন্ট ক্লিক হেয়ারে ক্লিক করাটা উচিত হবে না, আমি ক্লায়েন্টে বুঝতে পারতেছি। যখন আমি কোড করতেছি ইন কোড উইন্ডো, আমি যখন কোড করতেছি তখন আসলে আমি আপনাদের একটু ক্লিয়ারলি বলি, এই যে বাটনটা, এর নিজস্ব একটা ভ্যারিয়েবল নেম আছে। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ভ্যারিয়েবল আমরা ইউজ করি, তো প্রতিটা বাটনের কিছু একটা ভ্যারিয়েবল নেম আছে। সো আমার ভ্যারিয়েবল নেম ঠিক যে বাটন ওয়ান ছিল, সেই বাটন ওয়ানই থেকে গেছে। আমি যদি নেমে আসি দেখতে পাবো বাটন ওয়ান, এটা বাটন টু। তো আমরা ইন প্রাইমারি লেভেলে আসলে এটা ইগনোর করে থাকি, বাটন ওয়ানের নাম বাটন ওয়ান আছে, বাটন টু এর নাম বাটন টু আছে, হোয়াট এভার, ফর্ম ওয়ানের নাম ফর্ম ওয়ান আছে, ফর্ম টু এর নাম ফর্ম টু আছে, হোয়াট এভার। এটা তো আসলে ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না। তো আমার প্রবলেম কোথায়? প্রবলেম হবে তখন যখন এক সপ্তাহ পর আপনি কোডটা ভুলে যাবেন, কোডটা ভুলে যেয়ে আবার কোড করা শুরু করবেন, তখন আপনাকে ফর্ম ওয়ানের পারপাস খুঁজতে হবে কীভাবে করে, ডিবাগিং করে, ব্রেকিং পয়েন্ট বসাচ্ছেন, লাইন বাই লাইন যাচ্ছেন, আচ্ছা এই ফর্মটার নাম জানো কী কাজে ব্যবহার করছিলাম, এই কাজে। তারপর আপনার কোনো ফ্রেন্ড থাকলে তাকে কল করতে হচ্ছে, আচ্ছা ফর্ম ওয়ান কেন ব্যবহার করছিলে, দেখা গেলো আপনি কোড বুঝতেছেন না, সে হয়তো আরও দশজন নিয়ে কাজ করছে, তার আবার মিটিং বসাইতে হচ্ছে, তাই না? এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনি ফর্মে জাস্ট একটা সিম্পল নাম দেন নাই, তাই না? ওকে, আমি নেমিং কন, এটা হচ্ছে নামটা কেন দরকার, আমি যাতে তাকে ঠিকমতো অ্যাজ এ প্রোগ্রামার লেভেল আইডেন্টিফাই করতে পারি। এবং ক্লায়েন্ট তো আসলে নাম, এটা তো নাম না, ক্লিক হেয়ার, ক্লায়েন্টকে আমি জাস্ট ইনফর্ম করতেছি, এটাকে নাম তো আমি দিচ্ছি না। সো নামটা জরুরি, এই পারপাসেই জরুরি। তো নেমিংয়ের কিছু কনভেনশন আছে, নিয়ম আছে, যে আপনি একটা জিনিসের নাম দিবেন, তো যদি আপনি কনভেনশন ফলো না করেন, আপনার ফ্রেন্ড বা আপনার টিম ওয়ার্কার, যে আপনার যে পাশের টিমের, সে তার ইচ্ছা মতো একটা নামের ফর্ম্যাট বানায় নিছে,
যেমন আপনাদের ক্ষেত্রে আমরা আপনাদের আইডেন্টিফিকেশনের জন্য আমরা OOP 0137 আমাদের নিজস্ব একটা ফরম্যাট বানাই নিছি, যাতে আমরা আপনাদের ব্যাচ ওয়াইজ রোল ওয়াইজ আইডেন্টিফাই করতে পারি। সো আপনার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড যে সে হচ্ছে একটা নামের ফরম্যাট বানাই নিছে, আপনি আরেকটা ফরম্যাট বানাই নিছেন, আরেকজন আরেকটা ফরম্যাট বানাই দিচ্ছে, তো যখন আবার আইডেন্টিফিকেশন আসবেন তখন আবার মিটিং লাগবে যে আসলে নামটা কী ফরম্যাটে ছিল, তো কীভাবে কী হয়েছে। সেক্ষেত্রে আসলে নেমিং কনভেনশনটা জরুরি, সবাই একটা কনভেনশনের আন্ডারে, একটা নিয়মের আন্ডারে, একটা রুলের আন্ডারে আমরা নামটা দিচ্ছি। নেমিং কনভেনশন নিয়ে আলোচনা করার আগে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটা তৈরি করে ফেলি। সো আমরা যখন এই বাটনটায় যদি এই অবস্থায় আমরা ফর্মটা রান করি কী হয় দেখি, আমি এখানে ঠিক প্লে বাটনে ক্লিক করলাম, দেখেন ঠিক ওই ফর্মটাই রান হয়েছে তাই না। আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম, কিছু কি হবে? কিছুই হবে না তাই না। কেন হবে না? কারণ আমি তাকে বলে দেই নাই যে সেই বাটনটায় ক্লিক করলে সে আসলে আমাকে কী আউটপুট দিবে তাই না। সো আমি যে বাটনে ক্লিক করি না কেন, আমি ক্লিক করতে পারবো কিন্তু সেটা কোনো পারপাস ডিল করবে না। তো আমি এই যে বলে দেওয়াটা, এটা কোথায় বলে দিতে পারি? এটা বলে দিতে গেলে আমাকে ইভেন্টের সহযোগিতা নিতে হবে। ইভেন্ট, এটা একটা ইভেন্ট, আমি মাউসে একটা ক্লিক করছি, আমার ফর্মে আমি একটা ক্লিক করছি, এটা আমি একটা ইভেন্ট ঘটাচ্ছি তাই না। ক্লিক ইভেন্ট, আমি যদি এমন হয় যে বাটনটা ক্লিক করে বসে আছি, এটা একটা ইভেন্ট ঘটাচ্ছি, ক্লিক করে ছেড়ে দিচ্ছি, এটা একটা ইভেন্ট ঘটাচ্ছি। তো আমাকে যখন কোনো কিছু বলে দিতে হয় আমি মূলত বলে দেই কোথায়, ইভেন্টে বলে দিই। আসলে আমি ইভেন্টগুলো কীভাবে পেতে পারি ইন সি শার্প অর ইন ভিজুয়াল স্টুডিও এনভায়রনমেন্ট, দেখেন আমি রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে দেখেন উপরে লেখা আছে প্রপার্টিজ, তার ঠিক পাশে থান্ডারবোল্ট নাম, থান্ডারবোল্ট টাইপের একটা সাইন আছে, ইভেন্টস। তো এই বাটনের কী কী ইভেন্ট হতে পারে, সম্ভাব্য কী কী ইভেন্ট থাকতে পারে, সেইগুলো মূলত এখানেই বলে দেওয়া আছে। অনেক ইভেন্ট আছে, দেখেন অটো সাইজ চেঞ্জ, যে সাইজটা আছে সেই সাইজটা যদি চেঞ্জ করা হয়, ব্যাক কালার চেঞ্জ হয়ে গেছে, যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, এছাড়া অনেক কিছু ইভেন্ট আছে, ড্র্যাগ ড্রপ করলে কী হবে, ড্র্যাগ ইন্টার করলে কী হবে, আরও অনেক ধরনের ইভেন্ট আছে। আপনারা আপনাদের প্রয়োজন মাফিক এই ইভেন্টগুলো কাজে লাগাতে পারবেন। আমার পারপাস হচ্ছে আপনাদের কীভাবে কাজে লাগাবেন সেটা দেখাই দেওয়া। তো আমরা মূলত ক্লিক করলে কী হবে, হ্যালো ওয়ার্ল্ড একটা সে মেসেজ বক্সে দেখাবে। এখানে তো আসলে কনসোলের ব্যাপার নাই যে কনসোলটা টাইটেন লিখলাম কনসোল এসে দেখাবে, এটা সম্ভব না ইন উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে। আপনি এখন উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন, আপনি মেসেজ বক্স দিয়ে মেসেজ শো করে থাকেন, আমাদের যে কোনো ধরনের ইনফরমেশন আসে মেসেজ বক্সে। সো আমাদের এখন কোনো ইনফরমেশন দেখাতে গেলে আমরা দেখাবো মেসেজ বক্সে। তো ক্লিক ইভেন্ট যেটা আছে, আমি যদি এটা ডাবল ক্লিক করি, বা এখানে দেখেন একটা তিরচুন, এখানে কিছুই নাই, পুরো ফাঁকা লিস্ট তাই না। আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে সে আমাকে একটা কোড উইন্ডো এনে দিচ্ছে, এটাকে বলতেছি আমরা কোড বিহাইন্ড। কোড বিহাইন্ড কেন বললাম, আমার মূলত দেখেন উপরে নাম, দেখেন formon.cs, আপনারা কি পিছন থেকে দেখতে পাচ্ছেন নাকি দেখতে সমস্যা হচ্ছে? আমি প্রয়োজনে ফন্ট বাড়াই দিতে পারবো। ওকে, সো উপরে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, না পাচ্ছেন? ওকে, সো formon.cs দেখতে পাচ্ছেন ফাইলটার নাম, আর ঠিক এখানে ফাইলের নাম দেখতে পাচ্ছেন formon.cs থার্ড ব্র্যাকেটে কি লেখা, ডিজাইন তাই না। তো সি শার্প মূলত এটা দুইটা আলাদা আলাদা, এখানে দেখেন formon.cs, formon.designer.cs, formon.resx, এখানে মূলত সে রিসোর্সের যে মেটা ডাটাগুলো, তার নিজের যে ডাটাগুলো সেগুলো সে মেনটেন করে। designer.cs মূলত কী করে, আপনি যে বাটনটা এখানে ফেলছেন, বাটনের যে নাম চেঞ্জ করছেন, বাটনের যে সাইজ আছে, বাটনের লোকেশন কোথায় আছে, সবগুলো মেটা ডাটা হিসেবে সি শার্প নিজেই সেটাকে একটা জায়গায় লিখে রাখে, কোথাও না কোথাও সেটা ডিফাইন থাকতে হবেই, কোনো কিছু অটোমেটিক্যালি হচ্ছে না, আপনি ম্যানুয়াল ডিফাইন করতেছেন, পরবর্তীতে এটা অটোমেটিক্যালি আসতেছে ইউজারের সামনে। সো formon.designer.cs মূলত আপনার, আমি যদি এখানে এই ফাইলে যাই, এখানে দেখেন আমার কয়টা বাটন ছিল, চারটা বাটন, এখানে চারটা বাটন চলে আসছে, বাটন ওয়ান, বাটন টু, বাটন থ্রি, বাটন ফোর, এগুলো মূলত তার ভ্যারিয়েবল নেম। দ্যাট মিন্স আমি ইন প্রোগ্রামার লেভেলে যদি এটা নিয়ে কাজ করি তাহলে ভ্যারিয়েবল নেমগুলো এভাবে আসবে। আমি যখন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করছিলাম, আপনাদের মনে আছে ইভেন্টে ক্লিক করছিলাম, ঠিক প্রতিটা অবজেক্টের একটা ডিফল্ট ইভেন্ট, যদি এটা সি শার্পের হয়ে থাকে তার একটা ডিফল্ট ইভেন্ট থাকে। সো বাটনের ক্ষেত্রে ডিফল্ট ইভেন্ট হচ্ছে ক্লিক ইভেন্ট,
তো আমি যদি বাটনেও ডাবল ক্লিক করি, সে বাটনের ক্লিক ইভেন্টে আমাকে নিয়ে যাবে। সো আমি যে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেছি সেটা না করে আমি যদি কোনো একটা বাটনে ডাবল ক্লিক করি, সে আমাকে তার ইভেন্টে সেই কোডে নিয়ে যাবে, ইন কোড বিহাইন্ড, ফর্মের পিছনে যে কোডটা, এইটা এক্সিকিউট করলে ফর্মটা এক্সিকিউট হচ্ছে, ফর্মে সেটা রিফ্লেক্ট করতেছে, এই জন্য আমরা বলতেছি কোড বিহাইন্ড। তো এখানে দেখেন বাটন ওয়ান ক্লিক এখনও সেই নামটাই আছে। তো আমি নেমিং কনভেনশন নিয়ে কথা বলছি, তার আগে আমি লিখে ফেলি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। আমরা যেহেতু মেসেজ বক্সের কথা বলছি, মেসেজ বক্স যদি আমরা লিখি মেসেজ বক্স, দেখেন সাজেশন চলে আসছে তাই না, নিচে মেসেজ বক্সটা আনলাম। মেসেজ বক্স আনলেই তো সমাধান হচ্ছে না, আমি এটাকে দিয়ে কোনো একটা কাজ করাতে যাচ্ছি, কী করবে মেসেজ বক্স, ডট দিলাম। এখানে দেখেন শো, শো এর আপনি কোনো একটা মেথড সি শার্পে কোনো একটা কিছু ইউজ করতে চাচ্ছেন, তার জন্য তার কিছু হেল্পিং এখানে বলে দেওয়া আছে লিস্ট আকারে, যে শো বাটন, শো যে মেথডটা সেই মেথডটা কী করে, ডিসপ্লেজ এ মেসেজ বক্স ইন ফ্রন্ট অফ দ্য স্পেসিফাইড অবজেক্ট অ্যান্ড উইথ দ্য স্পেসিফিক টেক্সট। দ্যাট মিন্স আপনাকে একটা মেসেজ বক্স সে দেখাবে একটা নির্দিষ্ট টেক্সট যেটা আপনি দিয়েছেন সেটা সহ। আমি শোতে ক্লিক করলাম, শো এর ভিতরে আমি অ্যাজ এ প্যারামিটার আমার টেক্সটটা দিয়ে দিব। তো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক একই কথাই লিখলাম, সেমিকোলন দিয়ে আমার স্টেটমেন্ট শেষ করলাম। এখন আমি যদি রান করি, আমি এখানে ক্লিক করলে কি হবে, এখন মেসেজ বক্সটা আসবে, সো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি কি হবে, কিছুই হবে না, আমার জাস্ট এখানে কি হয়েছে একটা কোড এক্সিকিউশন পয়েন্ট এসে বসে আছে, কিন্তু আমি তার ভিতরে কোনো কিছু ডিফাইন করে দেই নাই। তো আমি যে বলতেছি যে এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, এই ব্যাপারগুলো কি হবে আমি কিভাবে দেখব, ডিবাগিং করে তাই না। আমি কি করতেছি ডিবাগিং এর জন্য যেই জিনিসটা জরুরি সেটা হচ্ছে একটা কোডটা থামাই দেওয়ার একটা পয়েন্ট বসাই দেওয়া, যে এই পয়েন্টে এসে কোডটা থেমে যাবে তাই না, এক্সিকিউশন ইন এক্সিকিউশন পয়েন্ট। সো আমি এখানে যে শ্যাডো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আপনি যে লাইনে কোডটাকে থামাতে চাচ্ছেন ঠিক সেই লাইনে একটা মাউসে ক্লিক করেন, দেখেন একটা ব্রেকিং পয়েন্ট বসে গেছে। এছাড়াও আপনি ম্যানুয়ালি এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ম্যানুয়ালি করতে গেলে ডিবাগ আছে, তারপরে হচ্ছে এখানে ব্রেকিং নিউ ব্রেক পয়েন্ট বসানো বসাতে পারবেন, ব্রেক অ্যাট ফাংশন কোন ফাংশনে কোন লাইনে, অনেক কিছু ডিফাইন করে দেওয়ার ইস্যু আছে। এত কিছু ডিফাইন আপনার করার দরকার নেই, এত কষ্ট করারও দরকার নাই, আপনি জাস্ট একটা মাউস ক্লিক করেন সে তার ব্রেকিং পয়েন্ট বসাই নেবে এবং ওই পয়েন্টে এসে আপনার এক্সিকিউশনটা থেমে যাবে। সো আমরা এখন একটু চেক করে দেখি, আবার রান করি, আমি এখন ক্লিক করলাম ক্লিক হেয়ার, আমার বাটন ওয়ান ক্লিকের যে মেসেজ বক্স ডট শো সে ওখানে এসে আমার কোডটা থামাই দিছে তাই না। এবং আমি যদি এটাকে আবার, আমি এখানে দেখতে পাচ্ছি শো মেথডে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লিস্টিংটা আছে, এছাড়া আর কিছুই না, তেমন কিছু না। আমার স্কোপ কতটুকু, এখান থেকে এতটুকু। সো আমি যদি স্টেপ ইনটু, মানে পরবর্তী লাইনে যেতে যাচ্ছি, সেটা আসলে মূলত স্টেপ ইনটু, আমি একটু খুঁজে দেখলেই পাবো। এখানে দেখেন স্টেপ ইনটু আছে, স্টেপ ওভার আছে এবং স্টেপ আউট আছে, তিনটা আলাদা আলাদা পারপাস ডিল করে। তো স্টেপ ওভার, স্টেপ আউট এটা কী কাজ করে সেটা নিয়ে পরে আলোচনা করি, আমরা এখন মূলত স্টেপ ইনটু করতেছি, মানে পরের লাইনে চলে যাচ্ছি। সো স্টেপ ইনটুতে ক্লিক করলাম, সে কী করলে এক্সিকিউট করে ফেলল ওই কোড পোর্শনটুকু তাই না। কারো বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করেন, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। আমি জাস্ট কী করলাম, মেসেজ বক্স ডট শো মেথডটা যে কাজটা করছে সেই কাজটাই আসলে সে এক্সিকিউট করছে। দ্যাট মিন্স তারপরে সে আমাকে মেসেজ বক্স ডট শো যে মেসেজ বক্স দেখাইছে, একটা মেসেজ বক্স দেখানোর পরে পরের লাইনে, আর পরের লাইনে কি আমার থার্ড ব্র্যাকেট শেষ, আমার স্কোপ শেষ লাইনটা, সে লাইনে এসে আবার থেমে গেছে। তো সে লাইনে থেমে যাওয়ার পরে আমি যদি আবার স্টেপ ইনটু করি সে পরের লাইনটা এক্সিকিউট করবে, দ্যাট মিন্স আবার ফর্মটা আমার সামনে নিয়ে আসবে। আমি প্রথম থেকে আবার আসি,
আমি এবার স্টেপ ইনটু করে দেখি আসলে কি হয়, তাই না? ওটা হচ্ছে মেসেজ বক্সের ওকে বাটন, ওটা মেসেজ বক্সের ওকে বাটন। আপনি মেসেজ বক্সে চাইলে, আমাদের মেসেজ বক্সে অনেক সময় কি আসে, ইয়েস অর নো, আর ইউ ওয়ান্ট টু ক্লিক হেয়ার অর নট, ইয়েস নো, তারপরে হচ্ছে ওকে বাটন, আরও অনেক বাটন আমরা দেখি বিভিন্ন সময়। এটা হচ্ছে মেসেজ বক্সের মাধ্যমে ডিফাইন করা হয়, মেসেজ বক্সের প্রপার্টিস, এটা মেসেজ বক্সের মাধ্যমে ডিফাইন করা থাকে। সো আপনি যে বাটনগুলো দেখবেন, এটা মেসেজ বক্সের নিজস্ব এক্সিকিউশন পয়েন্ট থেকে হচ্ছে। ওকে, তো আমি আবার প্রথম থেকে বলি, আমার এটা রানিং আছে, আমি জাস্ট দেখতে যাচ্ছি আমার কোন লাইনে কী কোড হচ্ছে, বাটন ওয়ান ক্লিকে কী হচ্ছে, বাটন টু ক্লিকে কী হচ্ছে। আমি জাস্ট শ্যাডো যে এরিয়া, সেখানে একটা মাউস ক্লিক করলাম, এখানে একটা মাউস ক্লিক করলাম যে এই কোড পয়েন্টে এসে এটা আমার থেমে যাবে। তো থেমে যাওয়ার পরে আমি জাস্ট স্টেপ ইনটু করলে পরের লাইনে চলে যাচ্ছে, ওই লাইনটা এক্সিকিউট হয়ে পরের লাইনে চলে যাচ্ছে, ওই লাইনটা এক্সিকিউট হয়ে পরের লাইনে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করছিলাম, সে প্রথমে তার পয়েন্টটা বসাইছে এখানে, সরি। তারপরে আমি যদি স্টেপ ইনটু করি, সে মেসেজ বক্সে এসে থেমে আছে। আমি যদি এখন স্টেপ ইনটু করি, সে কী করবে, মেসেজ বক্স ডট শো যে মেথডটা, সে সেটাকে এক্সিকিউট করে আমার সামনে নিয়ে আসবে। তো সে সেটাই করতেছে, এখন কী হচ্ছে, একটা মেসেজ বক্স চলে আসছে আমার সামনে, তাই না? আর ওকে বাটন, এটা মূলত মেসেজ বক্সের নিজস্ব বাটন, তো আমি ওকে করলে মেসেজ বক্সটা চলে যাবে। ওকে করলাম, পরের আমার কিন্তু এখনও এক্সিকিউশন ব্রেক পয়েন্ট শেষ হয়ে গেছে এমন না, আমি স্টেপ ইনটু করে যাচ্ছি। আপনি যদি চান যে আর এরকম থামাথামি দরকার নেই, আমি আমার যা দেখার হয়ে গেছে, আপনি জাস্ট সিম্পলি প্লে বাটনটায় ক্লিক করেন, সে আর কোথাও মানে এই পরবর্তীতে যদি কোনো ব্রেক পয়েন্ট না পায়, সে আর এরকম বারবার লাইনের বাই লাইন করবে না, সে পরবর্তী কোডগুলো অটোমেটিক্যালি আবার আগের নিয়মে এক্সিকিউট করবে। সো আমি প্লে বাটনে ক্লিক করলাম, সে ফর্মে নিয়ে আসলো। আমার আর একটা ব্রেক পয়েন্ট ছিল কোথায়, বাটন টু ক্লিক, আমি ডন ক্লিক হেয়ারে ক্লিক না করে বাটন থ্রিতে ক্লিক করলে সে কোথাও থামবে না, কারণ আমি এই বাটনের কোনো ইভেন্ট বসাই নাই এবং এর কোনো ব্রেকিং পয়েন্ট নাই। আমি ডিবাগিং নিয়ে কিন্তু অনেক ডিটেলে আলোচনা করতেছি আপনাদের সাথে। সো ডন ক্লিক হেয়ারে ক্লিক করলাম, তার জাস্ট পোর্শন কতটুকু, স্কোপ কতটুকু, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, সে কিন্তু এটা এক্সিকিউট করবেই, কোনো লাইন নাই, কোড লাইন নাই, তারপরও কিন্তু তার এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত তার একটা স্কোপ আছে, সে দেখবে এই স্কোপের ভিতর কিছু আছে কিনা, না থাকলে সে এক্সিকিউট করবে না। সো আমি আবার স্টেপ ইনটু করে বের হয়ে আসি, এখন যদি আমি স্টেপ ইনটু করি, সে কোন লাইনে যাবে, পরে থার্ড ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেটে, সে আমার সামনে আবার স্ক্রিনটা নিয়ে আসলো এক্সিকিউশন শেষে। কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন এই পয়েন্টে এসে। ওকে, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত নেমিং কনভেনশন। আপনারা ওকে, স্টেপ ওভার নিয়ে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে স্টেপ ইনটু মূলত হচ্ছে কোনো একটা মেথডের, কোনো একটা আপনার নিজস্ব একটা রাইটিং মেথড আছে, আপনি যদি চান যে ওই পয়েন্টে এসে আপনি ওই মেথডের ভিতরে কী কোড আছে সেটা দেখতে চান। যেমন আমি যদি অ্যাজ এ এক্সাম্পল, আমি যদি বাটন টু ক্লিকে বলি যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, ডিলেট অল নামে আমার একটা মেথড আছে এখানে, এই মেথডের ভিতরে অনেক কিছু ডিফাইন করা থাকে, অনেক কোড আছে। ডিলেট অলটা ধরেন হচ্ছে বাইরে ডিফাইন করা আছে, পাবলিক ভয়েড ডিলেট অল, মূলত এই স্কোপে তার সব কিছু ডেফিনেশন আছে, মেনি কোড, বুঝতে পারছেন কিনা? সো আমার, আমি জানি যে ডিলেট অল মেথডের কী কাজ, আমি এখানে একটা ব্রেকিং পয়েন্ট অলরেডি বসায় রাখছি। সো আমি যদি না চাই যে আমি ডিলেট অল মেথডের ভিতরে ঢুকবো না, কিন্তু মেথডের ভিতরে যা কোড আছে সব কিছু সে এক্সিকিউট করবে, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন স্টেপ ওভারে। কারণ অনেক সময় দেখা গেলো যে হাজার হাজার কোড একটা মেথডের ভিতরে লেখা থাকে, আপনার আবার ওই স্টেপ ইনটু আপনার করার ইচ্ছা নাই, সেক্ষেত্রে আপনি স্টেপ ওভার করে জাস্ট মেথডটা এক্সিকিউট করতেছেন। স্টেপ ইনটু করলে কী হবে, মেথডের ভিতরে সে ঢুকবে, ঢুকে সে এই স্কোপে আসবে, এই সেকেন্ড ব্র্যাকেটে এসে এখানে যে যে কোডগুলো আসে সে সেগুলো এক্সিকিউট করবে। স্টেপ আউট বলতে কী বোঝায়, সে কোনো কিছুই করবে না, বের হয়ে আসবে ডিবাগিং থেকে। ওকে, আমি যদি আরেকবার আবার আরেকবার ট্রাই করি, রান করলাম, ডোন্ট ক্লিক এয়ারে ক্লিক করলাম,
আমি এখন ঠিক আগের নিয়মে স্টেপ ওভার করলেও যায়, স্টেপ ইনটু করলেও এখানে তাই, কারণ এখানে কোনো মেথড নাই, কিছুই নাই। সো স্টেপ ওভার করলাম, সে মেথডের লাইনে চলে আসলো, তাই না? এখন আমি যদি স্টেপ ওভার করি সে কি করবে বলেন? পরে থার্ড ব্র্যাকেটে চলে আসবে। আর আমি স্টেপ ইনটু করি তাহলে সে মেথডের ভিতরে এসে ঢুকলো, তাই না? আর স্টেপ আউট করলাম সে কি করবে? আবার আগের যে এক্সিকিউশন পয়েন্ট ছিল সেখানে সে চলে আসলো, তার পূর্বের যে এক্সিকিউশন যেখান থেকে এক্সিকিউশন শুরু করছিল ঠিক সেখানে সে চলে আসছে। কথা ক্লিয়ার? এখন যদি আমি আবার স্টেপ ওভার দেই, সরি আমি কি একটু স্টেপ ওভার দিয়েছিলাম? সো আমি স্টেপ ইনটু দিছিলাম। সো আমি যদি এখন স্টেপ ওভার দেই সে মেথডে ঢুকবে না, সে মেথড এক্সিকিউট করবে, কোড ভিতরে যা আছে এক্সিকিউট করবে, কিন্তু সে মেথডের ভিতরে না ঢুকে পরের সেকেন্ড ব্র্যাকেটে চলে আসবে। কাজ করে আসবে, হ্যাঁ। তার যেমন ধরেন আমি যদি এটা টেস্ট করতে চাই আসলে সে কাজ করছে কি না, আমি একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখি, এখানে রাখলাম সরি ইন্ট এ নাম্বার ইকুয়াল টু জিরো, ইনিশিয়ালাইজ করে রাখলাম একটা নাম্বার। আমি ডিলেট অল মেথডের ভিতরে এই নাম্বারটাকে একটা ভ্যালু দিলাম, এ নাম্বার ইকুয়াল টু ফিফটি সাপোজ। ওকে, সো আমি এখন আবার রিরান করি। এখন আমার ডিলেট অল মেথড এক্সিকিউট করলে কি হবে? এ নাম্বার ফিফটি ভ্যালু পাবে, না হলে জিরো ভ্যালু পাবে, আমার জানা আছে। সো আমি ডন ক্লিক হেয়ারে ক্লিক করলাম। আমি এখন আমি একটা ওয়াচিং পয়েন্ট বসাই, অটোজ নামে, এখানে দেখেন অটোজ নিচে অটোজ নামে একটা ট্যাব ওপেন হয়ে বসে আছে আমার এখানে। যদি আপনার ওখানে না থাকে আপনি ডিবাগে ক্লিক করেন, উইন্ডোজে ক্লিক করেন, অটোজ নামে দেখেন আছে লিস্টে। অটোজে ক্লিক করলে যে সে যেটা করবে সেটা হচ্ছে ওই স্কোপের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোতে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু সে এখানে নেম ভ্যালু আকারে নিয়ে আসবে। প্রথমে নেমে থাকবে ভ্যারিয়েবল নেম, ভ্যালুতে থাকবে তার যে ভ্যালুটা আছে এখন এক্সিস্টিং যে ভ্যালুটা। সো ওয়াচে আপনি ম্যানুয়ালি বসাচ্ছেন, ম্যানুয়ালি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছেন, কিন্তু অটোজ হচ্ছে যে স্কোপের ভিতরে আছে সে অটোমেটিক্যালি সি শার্প ভিজুয়ালিস্ট ওই নেমগুলো সে নিয়ে নিচ্ছে। সো আমি এখন স্টেপ ইনটু করি, এখানে দেখেন অটোজ কিন্তু কোনো ভ্যারিয়েবল নেম পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ওই স্কোপের ভিতরে এ নাম্বার নাই, এ নাম্বার কিন্তু স্কোপের বাইরে, তাই না? আমি এখন এ নাম্বারের ভ্যালুটা দেখি, এখানে যদি আমি মাউস ক্লিক করি তাও দেখতে পাবো জিরো, মানে মাউস পয়েন্টার জাস্ট ধরে রাখলেই দেখতে পাবো এই নাম্বারের ভ্যালু এখন জিরো। আমি ওয়াচ দিয়ে যদি কাজটা করি, ওয়াচ রাখলাম, নেম রাখলাম, এ নাম্বার জাস্ট নিয়ে রাখলাম, তার এখন ভ্যালু দেখাচ্ছে কত? জিরো, তাই না? আমি স্টেপ ওভার করি, কারণ আমি জানি স্টেপ ইনটু করলে এ নাম্বার ফিফটি পেয়ে যাবে। স্টেপ ওভার করি, কত আসছে এ নাম্বার এখন? ফিফটি। দ্যাট মিন্স ওই মেথডটা এক্সিকিউট হয়েছে, তাই না? আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। সো ডিবাগিং নিয়ে আর তেমন কিছু বলার নাই, আপনারা এখন যদি কখনো চেক করতে হয় আপনারা এভাবে চেক করতে পারেন। যেটা নিয়ে কথা বলছিলাম, দেখেন আমাদের অলরেডি একটা অ্যাপ্লিকেশন দাঁড় হয়ে গেছে যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু অতটা সাজানো গোছানো কিছু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে না। যেমন ফর্ম ওয়ান, ইট ডাজন্ট মিন এনিথিং, তাই না? ফর্ম ওয়ান ইজ এ আগলি নেম, মানে এটা আসলে কোনো কিছু মিন করে না। ফর্ম ওয়ান ফর্ম, আপনার পাঁচটা ফর্ম থাকলে আপনি ফর্ম ওয়ান ফর্ম টু ফর্ম থ্রি ফর্ম ফাইভ এভাবে আইডেন্টিফাই যদি করেন, আমি যে প্রবলেমটার কথা বলছি ঠিক সেই প্রবলেমে আপনার পড়বেন। তো সেক্ষেত্রে আসলে একটা আমাদের নেমিং কনভেনশন ফলো করা উচিত। আমি আপনাদের যে ডকুমেন্ট আজকে দিব সেই ডকুমেন্টে দেখবেন সি শার্প ফান্ডামেন্টাল ফোল্ডারে, সি শার্প ফান্ডামেন্টাল ফোল্ডারে নেমিং কনভেনশন ফর কোডিং ইন সি শার্প নামে একটা ফাইল আছে, এক্সেল ফাইল, এটা একটা এক্সেল শিট, এছাড়া কিছুই না। আসলে এখানে কিছু নেমিং কনভেনশন বলে দেওয়া আছে, তো আমি এখন আপনাদের সাথে পরিচয় করাই দেবো দুইটা নেমিং কনভেনশন, নেমিং কনভেনশনে যেটা হচ্ছে ক্যামেল কেস আর প্যাসকেল কেস। ক্যামেল কেস অ্যান্ড প্যাসকেল কেস, ক্যামেল কেস বলতে যেটা বোঝায় আমি দেখেন কিভাবে লিখছি, এখানে সিটা দেখেন খেয়াল করেন, C
সিটা হচ্ছে ছোট হাতের দিয়ে শুরু, এখানে সিটা বড় হাতের, তাই না? পরবর্তীটা বড় হাতের, এখানে পিটা বড় হাতের এবং সিটা বড় হাতের। না, স্পেস নাই কোনো, এর মাঝখানে কোনো স্পেস নাই। তো আমরা সিটে যেটা করতাম সেটা হচ্ছে কি করতাম, আন্ডারস্কোর দিতাম, অনেক আন্ডারস্কোর থাকতো, একটা নেমের আন্ডারে অনেকগুলো আন্ডারস্কোর থাকতো। এখানে কোনো আন্ডারস্কোরের ব্যাপার নাই। আমরা কেন এই ক্যামেল কেস প্রেস কেস ফলো করতেছি, এর মূল কারণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও নিজেই একটা নেমিং কনভেনশন ফলো করে। তো আমরা যদি ভিজুয়াল স্টুডিওর নিজস্ব নেমিং কনভেনশন সে যেভাবে ফলো করে ঠিক সেইভাবে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মনে হবে কি আমরা আসলে ইন হোম কোড করতেছি। দ্যাট মিনস ভিজুয়াল স্টুডিও যেভাবে তার ম্যাথডগুলো ডিক্লেয়ার করে, যেই নেমিং কনভেনশনটা ডিক্লেয়ার করে, আমি ঠিক সেই নেমিং কনভেনশন ডিক্লেয়ার করতেছি। খুব আলাদা কিছু মনে হবে এমন না। পিছনে যারা আসেন এই টেস্টটা ছেড়ে দিবেন, অনেকই গরম লাগছে হয়তো, মাঝে মাঝে ছেড়ে অফ করে দিয়ান, সুবিধা হবে। চলতেছে কি না চলতেছে? ওকে। সো আমরা সাধারণত কন্ট্রোলগুলো যেগুলো উইন্ডোজ কন্ট্রোল, কন্ট্রোল বলতে কি বোঝায়, বাটন, ড্রপ ডাউন লিস্ট, তারপরে হচ্ছে আপনার টেক্সট বক্স, চেক বক্স, এগুলা গুলো তো আমরা লিখব ক্যামেল কেসে। কন্ট্রোলস, কন্ট্রোলস গুলো মূলত আমরা লিখব ক্যামেল কেসে। কিভাবে লিখবেন? সাপোজ আমার যে বাটনটা আছে ক্লিক বাটন, তাই না? আমার একটা বাটন ছিল কি ক্লিক হেয়ার, এটা আমি আমার প্রয়োজনে আইডেন্টিফাই করলাম, একটা বাটন নাম দিলাম ক্লিক বাটন। সো আপনি লিখবেন প্রথমে তার যে পারপাসটা ক্লিক, তারপরে আপনি লিখতেছেন কি বাটন, বাটনের বিটা বড় হাতে, বাটন কেন লিখলাম, শুধু ক্লিক কেন লিখলাম না, এর কারণ হচ্ছে আপনি একই ফর্মে বাটন, টেক্সট বক্স, চেক বক্স অনেক কিছু নিয়ে কাজ করতেছেন এবং একই পারপাসে হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে আইডেন্টিফাই না করেন এটা বাটন, এটা টেক্সট বক্স, এটা চেক বক্স, পরবর্তী যখন আপনি কোড করতে যাবেন আপনাকে আবার ফর্মে ফিরে আসতে হবে, এটা কি বাটন ছিল, প্রপার্টি যে নেম লিখতে হচ্ছে যে এটা কি বাটন ছিল না টেক্সট বক্স ছিল না চেক বক্স ছিল। সো আপনি যদি এভাবে বাটন দিয়ে আইডেন্টিফাই করেন, আপনি যখন সাজেশন আসতেছে আপনি দেখেন যে প্রতিবার আমরা যখন কোড করি তখন একটা সাজেশন চলে আসে, সাজেশন লিস্ট, আসলে এই স্কোপে কি কি ভ্যারিয়েবল আছে সেই সাজেশন দেখাবে আপনাকে। তো আপনি সহজে বুঝতে পারবেন যে এটা এটা হচ্ছে আমার ক্লিক বাটন, এটা হচ্ছে আমার ক্লিক চেক বক্স, এটা হচ্ছে আমার ক্লিক চেক বক্স, সব কিছুই মূলত কন্ট্রোলগুলো আমরা এভাবে লিখি। সেভ করতে যাচ্ছেন, সো সেভ বাটন, তাই না? কোনো কিছু সেভ করতে যাচ্ছেন, একটা বাটন লিখলেন সেভ বাটন, তাই না? ওকে, প্যাসকেল কেস কখন হয়? সাধারণত প্যাসকেল কেস হলে হচ্ছে ফর্মের নাম, প্রপার্টির নাম, তারপরে হচ্ছে আপনার মেথডের নাম, এগুলো মূলত হয় প্যাসকেল কেস। আপনি একটা মেথড লিখছেন যেটার কাজ হচ্ছে সেভ করা, সাধারণত মেথডের নাম হয় কি ভার, বাটনের নাম হয় নাম। সো প্যাসকেল কেসে আপনি যদি একটা মেথড থাকে আপনার সেভ করার পারপাজে, তো সেক্ষেত্রে মেথডের নাম কি দিবেন? এনি আইডিয়া? আপনার কোন একটা মেথডের কাজ হচ্ছে সেভ করা, কোন একটা কিছু সেভ করবে, সে মেথড কেন আমাকে নাম দেওয়া লাগছে, সে ফাংশন কেন নাম দেওয়া লাগছে? আমি তো জানি এটা ফাংশন, ফাংশনের নামের কিন্তু কোনো দরকার নাই, কারণ আপনি জানেন এটা ফাংশন। আপনি ডট ক্লিক করলে যখন শো আসতেছে এটা কি এমন দেখাচ্ছে শো ফাংশন বা শো মেথড? আমরা অলরেডি মেথড নিয়ে কাজ করছি, মেসেজ বক্স ডট শো, এটা কি একটা মেথড না? সো শো এটা কি একটা ভার্ব, তাই না? সো সেখানে কিন্তু লেখা নাই যে শো শো মেথড বা শো ফাংশন। সো আমরা যখন সেভ করব তখন আমরা প্যাসকেল কেসে লিখব, কিন্তু তার অ্যাক্টিভ যে নামটা সেটা আমরা দেব সেভ। ওকে, আমরা যদি এই ফাইলটা ওপেন করি তাহলে আরো ক্লিয়ার হব। এখানে দেখতে পাচ্ছেন বাটনের ক্ষেত্রে কেসিং হচ্ছে ক্যামেল কেস, নামটা কেমন হয়, এক্সাম্পল অ্যাজ অ্যান এক্সাম্পল সেভ বাটন। ফর্মের ক্ষেত্রে প্যাসকেল কেস,
এমপ্লয় ইনফরমেশন এন্ট্রি ইউআই, ইউআই কেন বলা হচ্ছে কারণ আমি এটা দিয়ে আইডেন্টিফাই হচ্ছে যে এটা আসলে একটা ফর্ম, কারণ আমাকে অনেক সময় ফর্ম নিয়েও কাজ করতে হয়, এই ফর্ম থেকে ওই ফর্মে যেতে হয়, ফর্ম থেকে ওই ফর্মে যেতে হয়, তাই সো সেক্ষেত্রে আমি যখন আমি কেন নেমিং কনভেনশন ফলো করতেছি, মূল কারণ হচ্ছে আমি যে নামটা দিছি সেই নামটা যখন আমি কোডিং করি সেই কোডিং করার সময় যাতে এই নামটা আমাকে হেল্প করে, আমার টিমকে হেল্প করে, কোলাবরেশনের যে ইস্যুটা এক্সবক্স কম্বো বক্স লিস্ট ভিউ এগুলো সবই কন্ট্রোল, সো সেক্ষেত্রে এগুলো ক্যামেল কেস। আপনি একটু দেখে নেবেন বাসায় ক্লাস যখন আমরা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে সেটা হবে প্যাসিভ কেস, অবজেক্ট কোনো একটা ক্লাসের অবজেক্ট হচ্ছে তার ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবল হিসেবে আইডেন্টিফাই করি, সো সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্যামেল কেস, দ্যাট মিনস কোনো একটা ভ্যারিয়েবল নেম হবে ক্যামেল কেস। আমি যদি ইন জেনারেল আপনাদের বলি, আপনার মানে এত কিছু মুখস্থ যদি না রাখতে চান, ইন জেনারেল বলি যে কোনো উইন্ডোজ কন্ট্রোল সেটা হবে ক্যামেল কেসে, যে কোনো ফর্ম সেটা হবে প্যাসকেল কেসে, যে কোনো প্রপার্টি সেটা হবে প্যাসকেল কেসে, যে কোনো মেথড সেটা হবে প্যাসকেল কেসে, ভেরিয়েবলগুলো মূলত হয় ক্যামেল কেসে। প্রপার্টি বলতে বোঝায় বাটনের ক্ষেত্রে আমরা টেক্সট প্রপার্টি চেঞ্জ করছিলাম, বাটন ডট টেক্সট, বাটন ডট টেক্সট আপনি চাইলে প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করতে পারতাম, আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে যে টেক্সটটা না চেঞ্জ করে আমি যদি মনে করি ওই কোড এক্সিকিউশন পয়েন্ট বাটন ক্লিকের পরে এসে বাটন টেক্সটটা চেঞ্জ হবে, আমি এটাও করতে পারতাম। সো বাটন ডট টেক্সট, টেক্সট হচ্ছে একটা প্রপার্টি, তার সেই প্রপার্টি আমি চেঞ্জ করে দিছি বলে বাটনের নামটা ওভাবে দেখাইছে, ইন প্রোগ্রামেটিক্যালি এটা চেঞ্জ করা সম্ভব ম্যানুয়ালি না করে। সো ইন্টারফেস নিয়ে পরবর্তীতে আলোচনা আছে, আমি এটা নিয়ে কিছু বলতেছি না, এটা প্যাসকেল কেসে লেখা হয় এনাম, এটা আপনারা অনেকেই জানেন যারা সিতে কোড করছেন, সি শার্পে সি প্লাস প্লাসে কোড করছেন, এনাম নিয়ে অনেক হয়তো পরিচিত, এনাম মূলত প্যাসকেল কেসে লেখা হয়, এনাম নিয়ে পরবর্তীতে আমাদের আলোচনা আছে। সো আজকের ক্লাসের যে আমাদের এজেন্ডাগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা বলতে পারি যে অ্যানাটোপি সি শার্প প্রোগ্রাম, ভিজুয়াল স্টুডিও টেমপ্লেট সম্পর্কে আমরা আইডেন্টিফাই হয়েছি, কনসোল অ্যাপ্লিকেশন কী, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কী এটা নিয়ে আমরা কথা বলছি, ডিবাগিং নিয়ে কথা বলছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে নেমিং কনভেনশনের কথা বলছি সেই নেমিং কনভেনশন অনুযায়ী আমাদের এই অ্যাপ্লিকেশনের সবগুলো নেম আমরা ঠিক করে দেব, সেক্ষেত্রে আমাকে হেল্প করবে রিশার্পার, রিশার্পার কেন আমাকে হেল্প করবে, কারণ হচ্ছে আমার আমি ম্যানুয়ালিও এখানে চেঞ্জ করতে পারি, এখানে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নাই, আমি যদি ম্যানুয়ালি ফর্মনের নাম চেঞ্জ করে দেই আসলে এক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই, সমস্যা হবে কখন, সমস্যা হবে আমি বলি অ্যাজ এন সিনারিও যে আপনার পাঁচটা ফর্ম আছে, পাঁচটা ফর্ম আছে কীরকম, ফর্ম ওয়ান, ফর্ম টু, ফর্ম থ্রি, ফর্ম ফোর, ফর্ম ওয়ানে আপনি ফর্ম টুকে ডাকছেন, ফর্ম টুকে ইউজ করছেন, ফর্ম টুতে ফর্ম ওয়ানকে ইউজ করছেন, দ্যাট মিন্স পাঁচটা ফর্মে আপনি পাঁচভাবে তাদের বিভিন্নভাবে নিজেদের ভিতরে ইন্টারঅ্যাক্ট করাইছেন, বিভিন্ন জায়গায় নাম দিয়ে ডাকছেন তাদের, ফর্ম ওয়ান এর অবজেক্ট কল করছেন, বিভিন্নভাবে তাদের ডাকছেন, আপনারা যারা সিশেপে কাজ করেন বা করেন না তারা সবাই বুঝতে পারতেছেন যে আপনি বিভিন্নভাবে তাদের ইউজ করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমি যদি জাস্ট এইখানে ফর্মের নামটা চেঞ্জ করে দেই, রিনেম করে দিই, সেক্ষেত্রে সেই চেঞ্জটা শুধু এখানেই থাকতেছে, আমার যে পাঁচটা ফাইলে তার কী ইউজ করছি, তার নামটা ইউজ করছি, সেই ভেরিয়েবলটা ইউজ করছি, সেই রিফ্লেক্ট কিন্তু পাঁচটা ফাইলে পড়তেছে না, আমি এখানে আমার একটা ভেরিয়েবলের নাম চেঞ্জ করছি, ওখানে আমার মূলত সোর্স কোনটা, ক্লাস এটা, এখান থেকে এটা ডিফাইন্ড হয়েছে, আমি যদি মেথড ওয়াইজ চিন্তা করি কোনো একটা মেথডের নাম যদি আমি চেঞ্জ করে দিই, সেই মেথডটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেখানে সেখানে যদি চেঞ্জ না হয় তাহলে কী হবে, কম্পাইলারও আসবে যে আমি এটা চিনতে পারছি না, নামটা কোথা থেকে কীভাবে আসছে আমি বুঝতে পারছি না। সো সেক্ষেত্রে রিশার্পার মূলত যেটা করে, আমি যদি এক জায়গায় চেঞ্জ করি তাহলে সে অন্যান্য যেখানে যেখানে তার ইউজেস আছে সে তার ইন্টেলিজেন্স ব্যবহার করে সে সেখানে সেখানে চেঞ্জ করে ফেলে। সো আমি যদি এখন রাইট ক্লিক করি এখানে দেখেন রিফ্যাক্টর, আপনারা যখন রিশার্পে ইউজ মানে রিশার্পে ইনস্টল করবেন তখন এরকম লিস্ট চলে আসবে, এছাড়া ভিজুয়াল স্টুডিও তার নিজের এনভায়রনমেন্টে রিনেমের সুযোগ দেয়। সো রিফ্যাক্টর করবেন, রিনেমে ক্লিক করলাম, রিনেম দেখেন রিনেমে আসলো, একটা ইউআই মতো চলে আসলো, আমি এখানে নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ইউআই, যেভাবে আমরা দেখেছিলাম ফর্মের ক্ষেত্রে প্যাসকেল কেস লেখা হয় আমরা প্যাসকেল কেসেই লিখছি, প্রথমে এইচ বড় হাতের, ডাব্লিউ বড় হাতের, পরবর্তীগুলো সব বড় হাতে, তাই না? সো নেক্সট করলাম,
সে এখন আইডেন্টিফাই করতেছে কোথায় কোথায় আছে এই ফর্মটা। সে এখানে পাইলো যে ফর্ম ডট ডিজাইনার ডট সিএস এর ভিতর ফর্ম আছে, ফর্মার নেম আছে, টেক্সটের ভিতরে ফর্মার নেম আছে, সে সেগুলো আমার জন্য চেঞ্জ করে দিবে। নেক্সট করলাম। এখন আমার এই ফর্মার নেমটা যেখানে যেখানে ইউজেস ছিল ঠিক সেখানে সেখানে সে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ইউআই সে নিজে নিজে চেঞ্জ করে নিছে। ইভেন আমার যে ফর্মের ফাইলের নাম ছিল ফর্মার ডট সিএস, ফর্মার ডট ডিজাইনার ডট সিএস, সেই নামগুলোও সে চেঞ্জ করে দিছে। আমার হ্যাসেল কমায় দিচ্ছে, আমার এর জন্য 5 মিনিট সময় ব্যয় হইতো, সে আমাকে 1 মিনিট সময়ে কাজটা করে দিচ্ছে। আমি যদি আমার মেথডের ক্ষেত্রে আসি, আমার মেথডটা এখানে আমি যদি রিসার পার্ট দিয়ে চেঞ্জ না করি, ডিলেট অল মেথড, আমি যদি রিসার পার্ট দিয়ে চেঞ্জ না করে থাকি দেখেন কি হয়। আমি জাস্ট লিখলাম ডিলেট, এটা কিন্তু লাল হয়ে গেছে, সে চিনতে পারছে না, আইডেন্টিফাই করতে পারছে না, তাই না? আমি আবার কন্ট্রোল জেড করলাম, আমি এখন তাকে রিসার পার্ট দিয়ে যদি চেঞ্জ করি, রিফ্যাক্টর, রিনেম, জাস্ট ডিলেট অল আছে, আমি এটা মুছে দিয়ে ডিলিট করে দিলাম। এটা হতে পারে 100 জায়গায় ইউজ হয়েছে, আমি জানি না কোথায় কোথায় ইউজ হয়েছে, আমাকে এখন খোঁজার টাইমও নাই। পুরো নেম স্পেসে পুরো সলিউশনে সে খুঁজে খুঁজে এটা চেঞ্জ করে দিবে। নো, এটা শুধু রিনেমের জন্য না, এটা আরও অনেক পারপাস ডিল করে। আমরা আস্তে আস্তে যখন আগাবো তখন এটা আপনারা মানে অন্তত এটা বুঝতে পারছেন যে এটা অনেক উপকারী একটা জিনিস, এইটুকুর মাধ্যমে বুঝতে পারছেন যে আসলে এটা অনেক উপকারী, আসলে আপনার রিফ্যাক্টরিং রিসার রিফ্যাক্টরিং ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো বাটনের ক্ষেত্রে আমরা আসি, আমরা এই বাটনের নাম দিলাম প্রপার্টিজ, এখানে প্রপার্টি লিস্টে আসলাম, নেমে আসলাম, ক্লিক বাটন, আমি শর্টকাট কি ইউজ করলাম F4, F4 দিলে প্রপার্টি লিস্টটা চলে আসবে। ডোন্ট ক্লিক বাটন, দেখেন আমি এবার এবার কীভাবে লিখলাম, প্রথমে ডোন্টের ডিটা বড় হাতে লিখছি, পরবর্তীতে ক্লিকের সিটা, সরি, প্রথমে ডোন্টের ডিটা ছোটো হাতে লিখছি, পরবর্তীতে সিটা কিন্তু বড় হাতে লিখছি। আমি আপনাদের আজকে নেমিং কনভেনশন নিয়ে অনেক কথা বললাম, এর পরবর্তী আপনাদের নেমিং কনভেনশন নিয়ে অনেক জ্বালাবো, যখন আপনাদের কাজ করতে দিব তখন আপনারা এরপর থেকে আপনাদের কাছে আমি এক্সপেক্ট করবো যেটা আপনারা যেভাবেই কাজ করেন, যখন আপনারা পেয়ার প্রোগ্রামিং করবেন তখন অবশ্যই আপনারা নেমিং কনভেনশন ফলো করবেন। এবং আপনার পেয়ার যদি ভুল করে সেক্ষেত্রে আপনি ঠিক করে দেবেন যে না ভাই এটার নাম কিন্তু এরকম হবে। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল করেন আপনারা সেটা হচ্ছে ফর্ম সব কিছু ঠিক আছে ভাই, মানে একদম ওয়েল ফার্নিশ, আপনাদের চেহারায় এরকম একটা হাসি থাকে যে ভাই আমি কিন্তু সব কিছু ঠিক করে ফেলছি। আমি যখন তাদের যে দেখতে যাই তখন ফর্মের নামটাই তারা ঠিক করে না, এটা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে ফর্মের নামটা ঠিক করা হয় না। সো আপনারা নেমিং কনভেনশনটা ফলো করবেন এরপর থেকে, এটা আশা করা যাচ্ছে আপনাদের কাছ থেকে। আর আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করেন এই পর্যায়ে পর্যন্ত। কারো কোনো কোশ্চেন, বুঝতে পারেন নাই কোথাও এমন যদি থাকে, নন ক্লিক হেয়ারে ও এ নাম্বার ইকুয়াল টু 50, এটা আসলে আমি চেক করার জন্য বসাইছি যে আসলে মেথডের ভিতরে এটা তেমন কিছু না, মানে আমি চেক করছি যে আসলে আমার এ স্টেপ ওভার করলে এ নাম্বার কোনো ভ্যালু পায় কি না। মেথডটা এ স্টেপ ওভার করতেছি, মেথডে ঢুকে নাই, না ঢুকলে দ্যাট মিনস অনেকের মনে হতে পারে এটা আসলে এক্সিকিউট হয় নাই। আমি আসলে দেখাইছি এটা এক্সিকিউট হয়েছে এবং এ নাম্বার এটা আমি শুধু এই জোনের ভিতরে রাখি নাই, এটা রাখছি কোথায় বাইরে, দ্যাট মিনস ইন গ্লোবালি আমি এটা ডিক্লেয়ার করছিলাম। সো এ নাম্বার আসলে সবাই পাবে, এই নেম স্পেসের, এই নেম স্পেসের এবং এই ক্লাসের ভিতরে যারা আছে সবাই হচ্ছে এ নাম্বারকে পাবে। তো আমি এ নাম্বার যদি অন্য কোনো জায়গায় চেঞ্জ করি সেই এ নাম্বার ভ্যালুটা তখন আপডেটেড হয়ে যাচ্ছে। তো আমি এইটাই দেখালাম যে আসলে ডিলেট যে মেথডটা আমি ডিক্লেয়ার করছিলাম সেটা আসলে এক্সিকিউট হয়েছে স্টেপ ওভার করে। আপনি রাইট ক্লিক করে রিফ্যাক্টর করে রিনেম করছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা একটু ঝামেলা করে ইভেন্টের ক্ষেত্রে, এটা ইভেন্টের ক্ষেত্রে ঝামেলা করে, কারণ হচ্ছে আমার বাটন ওয়ানের নামটা যেটা ইভেন্টের নাম কিন্তু একই নাম না, এটাও ইভেন্টে তো একটা ভ্যারিয়েবল নেম আছে বাটন ওয়ান ক্লিক, সো সেক্ষেত্রে তো সিমিলারিটি পাচ্ছে না,
তাই না? বাটন ওয়ান ওখানে, এই জন্য আপনারা যখন একটা ইভেন্ট এক্সিকিউট করবেন তার ঠিক আগেই প্রথমেই আমি এটা এই জন্য আগে ইভেন্টগুলো তৈরি করছি যে আপনাদের এইটা যাতে সতর্ক থাকেন আপনারা, যখন আপনারা কোনো একটা ফর্ম ইউআই ডিজাইন করবেন ঠিক তখনই আপনারা কী করবেন, নেমিং কনভেনশনগুলো অ্যাপ্লাই করে তারপরে কাজ শুরু করে দেবেন। কারণ পরবর্তীতে দেখা গেলো যে এরকম বাটন ওয়ান ক্লিক বা এরকম যে ইভেন্টগুলো আছে সেই নামগুলো চেঞ্জ হবে না, আপনাকে তখন কী করতে হবে, ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তখন আপনাকে এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে যে সেভ বাটন অর ডিলিট বাটন অর ক্লিক বাটন অর এনিথিং। আমি ডকুমেন্টে আসি, বলেন গ্লোবাল ডিক্লারেশন বলতে বুঝাচ্ছি আমি হচ্ছে এই ক্লাসের ভিতরে আসলে গ্লোবালি ডিক্লেয়ার করা, এটা আসলে মানে এই ক্লাসের একটা নিজস্ব ফিল্ড, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এখন আলোচনা করি নাই, আসলে ফিল্ড কী প্রপার্টি কী এগুলো নিয়ে এত ডিটেলস আপনাদের বলা হয় নাই। সো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, যারা সিনিয়র কাজ করছেন বা যারা জাভাতে কাজ করছেন তারা অলরেডি জানেন ক্লাসের ভিতরে একটা ফিল্ড থাকে বা প্রপার্টি থাকে, কিন্তু যেহেতু এগুলো নিয়ে ইন ডিটেলস এখন আলোচনা হয় নাই, কিন্তু আপনারা গ্লোবাল ব্যাপারটা বুঝেন, আমি আশা করতেছি যে সবাই গ্লোবাল লোকাল ব্যাপারটা বুঝেন। সো আমার যে ইভেন্টগুলো আসছে বাটন ওয়ান ক্লিক বাটন টু ক্লিক বা মেথড সবগুলার ভিতরেই মূলত গ্লোবাল হিসেবে আমি এ নাম্বারটা ডিক্লেয়ার করছি এখানে বাইরে, এদের বাইরে ডিক্লেয়ার করা মানে এদের গ্লোবালই পাওয়া। কিন্তু আপনারা এটা জেনে থাকবেন কোনো ক্লাসের বাইরে নেমস্পেসের ভিতরে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় না। দ্যাট মিন্স আপনি যদি চান যে এই নেমস্পেসের ভিতরে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন এটা সব ক্লাসের জন্য গ্লোবালই থাকবে, এটা সম্ভব না। আমি যদি একই চেষ্টা করি নেমস্পেসের ভিতরে ইন্ট, সে নিবেই না, সে প্রথমেই লাল দাগ দিবে যে এখানে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার সম্ভব না এই টাইপের। সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আসলে মূলত একটা ক্লাসের আন্ডারে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবলটা ওই ক্লাসের ভিতরে সবার ভিতরেই পাওয়া যাবে এটাই। আর এই এ নাম্বারের কোনো আসলে মানে ছিল না, এটা জাস্ট টেস্টিং পারপাস, আমার সিমুলেশন পারপাস। আমরা আরেকটা ওয়াক থ্রু করে ফেলি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, একটা পারচেস টিকিট অ্যাপ্লিকেশন। সে মূলত যেটা করে আমি একটু নিচে নামিয়ে দেখাই, ওকে এটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এখানে জাস্ট লিখবেন আপনার ওটা কী ছিল, ক্লিক বাটন না, ক্লিক বাটন ক্লিক এখান থেকে চেঞ্জ করে দেন। সে ওই কোড এক্সিকিউশন পয়েন্টে আসবে, ঠিক আছে। আর যদি নাও আসে আপনি এটা কপি পেস্ট করে আলাদা জায়গায় রেখে ওই বাটনটা ডাবল ক্লিক করেন, মানে এটা টোটালি যদি আপনি মুছে ফেলেন আবার যদি ডাবল ক্লিক করেন আর একটা সে কোড সিনিপেট উইন্ডো বের করে দেবো আমি বাটনের নামেই। এছাড়া আপনি রিফ্যাক্টরিংও করতে পারেন, নেম স্পেসিং, ইট ইজ নট নেম স্পেসিং, ইট ইজ নেমিং কনভেনশন। আপনি নেমিংটা যদি প্রথমেই করে নেন নামগুলো জাস্ট ঠিক করে দেওয়া, এছাড়া কিছু না, নামগুলো ঠিক করে দিলেন। তো আমরা আর একটা অ্যাপ্লিকেশন দেখি, আপনাদের কি ব্রেক দরকার কি মনে হয়? ওকে, সো আমরা এখন একটা অ্যাপ্লিকেশনে যাবো, সেই অ্যাপ্লিকেশনটা মূলত আমি রান করে দেখাই একবার আপনাদের, তারপর আমরা কোড করব। পারচেস টিকিট নামে একটা অ্যাপ্লিকেশন, সো অ্যাপ্লিকেশন কী কাজ করে আমরা একটু দেখি। রান করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের কাছে অলরেডি অ্যাপ্লিকেশন যদি দিয়ে থাকি তাহলে ব্যাপারটা এরকমই হবে, একটা উইন্ডোজ আসবে ক্লায়েন্টের ইউজ করার জন্য। আসলে এটা একটা টিকিট পারচেস সিস্টেম যেখানে কাস্টমার নেম দিয়ে দেওয়া হয় সে কতগুলো টিকিট কিনবে সেটা বলে দেওয়া হয়,
আসলে প্রতিটা টিকিটে 10 টাকা এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো আমি যদি এখানে লিখি সামওয়ান নাম্বার অফ টিকিটস 10, তাহলে টোটাল প্রাইস আসবে, সে 10টা টিকিট নেবে তাহলে টোটাল প্রাইস আসবে কত, সামওয়ান প্লিজ পে 100 টাকা টু পারচেস 10 টিকিটস। টোটাল ইনফরমেশন চলে আসে, সামওয়ানটা কি নাম। ওকে, ইন ডিটেলসে যদি আমি যাই, কাস্টমার নেম বলতেছে সামওয়ান, ইউনিট প্রাইস 10, টোটাল প্রাইস 100। আমার অ্যাপ্লিকেশন মূলত এটাই করে, এর বেশি কিছু করে না। এখন আমি যদি এমন দেই সামওয়ান, এছাড়া যদি আমি একটু অন্য অন্য ক্যারেক্টার দেই টিকিটের জায়গায়, আমি যদি কিছু নাম টাম দেই, জাস্ট আমি চেষ্টা করতেছি অ্যাপ্লিকেশনের মানে ভাঙা যায় কিনা আর কি অ্যাপ্লিকেশনটাকে। সো টোটাল প্রাইস যদি আমি ক্লিক করি, কোথায় একটা অ্যাপ্লিকেশনে একটা কি হচ্ছে, একটা অঘটন ঘটছে। কারণ কি, নাম্বার অফ টিকিট কি ডিজিট হয় না, তাই না? এটা মূলত হচ্ছে একটা আমার ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার যেহেতু ডিজিট হয় না, আমি ডিজিট দিচ্ছি, সে কী করছে, কোড পয়েন্টে এসে ধরছে, যে আসলে এটা আমি বুঝতে পারতেছি না আপনি কী দিয়েছেন, ব্যাপারটা এরকম। সো এগুলো কীভাবে চেক করবেন, দ্যাট মিনস অঘটনগুলো কীভাবে হ্যান্ডেল করবেন, এগুলো সব কিছুই পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা আছে এক্সেপশনাল হ্যান্ডেলিং এ ব্যাপারে। এখানে আমরা বেসিক্যালি যেইভাবে এটাকে বসাতে পারি সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে এটাকে চেক করতে পারি। যে ইফ এলস আপনি জাস্ট চেক করলেন ইন্টিজার কিনা, যদি ইন্টিজার না হয় দেন এটা কাজ করবে না, কিন্তু ইন্টিজার কিনা এটা এখন আপনি চেক করতে পারবেন না। কনভার্ট, এটা হচ্ছে সিস্টেমের নিজস্ব মেথড, সে যদি ইন্টিজার না পায় সে এক্সেপশন পাঠাবেই। সো আপাতত আমরা এটা নিয়ে চিন্তা না করি, আমরা জাস্ট দেখলাম একটা অ্যাপ্লিকেশন ভেঙে পড়তেছে। এটা আপনাদের মাথায় থাকলো যে আসলে অ্যাপ্লিকেশন যদি ঠিকমতো টেস্ট না করেন ক্লায়েন্ট সাইডে এসে সেটা ভেঙে পড়তে পারে। তো আমরা এখন এমন একটা সিস্টেম দাঁড় করবো, ঠিক সিমিলার সিস্টেম, একই নাম, একই সব কিছু, কিন্তু সেটা আমরা নিজেরা ইন স্ক্র্যাচ থেকে ডেভেলপ করি। যে আমরা একটা কাস্টমার নাম দিতে পারবো, সে নাম্বার অফ টিকিট দিবে, প্রতিটা টিকিটের ইউনিট প্রাইস হবে 10 টাকা, সে টোটাল প্রাইস দেখাবে এবং ডিটেলস দেখাবে। ওকে, আসেন আমরা শুরু করি। সো টিকিট পারচেজ এখানে এভাবেই থাক, আমি ফাইলে যাই, নিউ প্রজেক্ট। আমার এটা হচ্ছে একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, আমি ঠিক আগের মতো আগের নিয়মে করি, নাম দিলাম টিকিট পারচেজ প্রজেক্টের নেম প্যাসকেল কেস। হ্যাঁ, আমি প্রথমে ফর্মের নামটা চেঞ্জ করে নিলাম, টিকিট পারচেজ UI। এখানে টেক্সটে যেটা লিখবো সেটা মূলত আমাকে কি করবে, ডিসপ্লে করবে, তাই না? পারচেজিং টিকিট সিস্টেম, আমার ওখানে কি ছিল, আমার এখানে UI নাই, আমি UIটায় আসি। আমি শর্ট টাইমের জন্য জাস্ট UIটা কপি পেস্ট করতেছি। কপি করলাম, সলিউশনে এসে পেস্ট করে দিলাম, এটা জাস্ট কপি পেস্ট হয়েছে। এখানে ভিতরে যে কোড, কোনো কোড নাই, ঠিক আছে, জাস্ট নামটা চলে আসছে, ফর্মের জিনিসগুলো চলে আসছে, অবজেক্টগুলো, বাটনগুলো চলে আসছে, কিন্তু তার ভিতরে যে কোডগুলো ছিল সেগুলো কিছুই আসে না, প্রপার্টিজও আসছে, একটা বাটনের যে প্রপার্টি সেগুলো চলে আসছে। চেঞ্জ বলতে কেমন, ইভেন্টের ভিতর যে কোডগুলো ছিল ওগুলো কিছুই আসে নাই, এছাড়া সব কিছু চলে আসছে। সো আমার এখানে দেখেন সবগুলোর নাম কিন্তু ঠিক মতোই দেওয়া আছে, যেমন আমি যদি এখানে আপনাকে যে কোনো একটা টেক্সট বক্স দেখাই, যেমন কাস্টমার নেম টেক্সট বক্স, সেক্ষেত্রে তার নাম আছে কাস্টমার নেম টেক্সট বক্স। নাম্বার অফ টিকিট, এটার নাম তাহলে কী হতে পারে, নাম্বার অফ টিকিট টেক্সট বক্স, কোনো সমস্যা নেই, তাই না? বাটনের ক্ষেত্রে টোটাল প্রাইস বাটন, আর এটা হচ্ছে কি ডিটেলস বাটন, আপনারা এখন বুঝতেই পারতেছেন। সো আমি
কি চাচ্ছি যে যখন টোটাল প্রাইসে ক্লিক করব তখন কাস্টমার নেম যেটা দিছি সে সেটা দেখাবে নাম্বার অফ টিকিট এবং প্রতিটা টিকিটে যে টাকা সেটা গুণ করে আমাকে দেখাবে যে আপনার এত টাকা হয়েছে। কাস্টমার নেম এবং কমা দিয়ে একটা ডিসক্রিপটিভ নেম দেখাবে, তাই না? আমি টোটাল প্রাইসে ক্লিক করি, ডাবল ক্লিক করলাম। যেহেতু আমরা জানি ডিফল্ট ইভেন্ট হচ্ছে ক্লিক ইভেন্ট, আমরা এখন কোড লেখা শুরু করে দিই। আমি ইউনিট প্রাইসটা বাইরে রাখলাম, ইন গ্লোবাল রাখলাম। কেন রাখতেছি? কারণ হচ্ছে আমার ডিটেলসের সময় হয়তো ইউনিট প্রাইসটা লাগতে পারে। তো আমি ইন্টিজার লিখলাম ইউনিট প্রাইস, অ্যাজ এ ভেরিয়েবল নেম এটা হচ্ছে ক্যামেল কেস 10। এখন আমি প্রথমে ভেরিয়েবল হিসেবে কাস্টমার নেমটা নিচ্ছি, স্ট্রিং কাস্টমার নেম ইকুয়াল টু আমার বাটন যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সটার নাম কি মনে আছে আপনাদের? কাস্টমার নেম যদি আমি এভাবে লিখি, দেখেন সাজেশনে চলে আসছে কি কাস্টমার নেম টেক্সট বক্স। আমি এটা লিখলাম, সাথে সাথে কি নাম চলে আসবে? আমি কি করতে যাচ্ছি এখন? জাস্ট ইনপুটগুলো নিচ্ছি। আমি কখন কাজ করতেছি? বাটনটা ক্লিক করবে একটা ইউজার কখন? যখন সে কাস্টমার নেম টেক্সট বক্সে টেক্সট দিবে, তারপরে হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ টিকিট সে কিনতে যাবে। তার মানে কি আমার কাস্টমার নেম টেক্সট বক্সে অলরেডি ভ্যালু আছে এবং সে কয়টা টিকিট কিনতে চায় সেই ভ্যালুটা অলরেডি দিয়ে দিছে, তারপরে সে বাটনটা ক্লিক করতেছে। আমি কিন্তু সেভাবে চিন্তা করেই কোড করতেছি এখন, তাই না? সো আমি প্রথমে এখন কাস্টমার নেম টেক্সট বক্স থেকে তার কাস্টমার নেমটা নিচ্ছি। টেক্সট বক্স অ্যাজ এ অবজেক্ট, তার নিজস্ব প্রপার্টি আছে টেক্সট, সেই টেক্সট প্রপার্টি আমি ভ্যালুটা নিব ডট টেক্সট। তাহলে আমি একটা ভ্যারিয়েবল স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলে কাস্টমার নেমটা রাখলাম নাম্বার অফ টিকেটস, তাই না? এটা কী হবে? ইন্টিজার টাইপের নাম্বার অফ টিকেটস ইকুয়াল টু এটা কোথায় থাকবে? নাম্বার অফ টিকেটস টেক্সট বক্স ডট টেক্সট, যেহেতু টেক্সট বক্স থেকে আমাকে নিতে হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে টেক্সট যে ব্যাপারটা, এর যে ডাটা টাইপ সেটা হচ্ছে মূলত স্ট্রিং টাইপের, সে পাঠায়, সে ইন্টিজার টাইপের পাঠায় না। সো আমাকে সেক্ষেত্রে কী করতে হবে? এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে স্ট্রিং থেকে। তো সি শার্পের নিজস্ব একটা মেথড আছে কনভার্ট, কনভার্টের আন্ডারে সে মূলত অনেক ইন্টিজারে কনভার্ট করতে পারে, ফ্লোটে কনভার্ট করতে পারে। সো আমি যদি এখন কনভার্ট মেথডের হেল্প নেই, কনভার্ট দেখেন চলে আসছে, কনভার্ট ডট এখানে দেখেন আপনারা যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কী কী আছে, ফ্রম বেস 64 স্ট্রিং টু বেস 64 টু বুলিয়ান টু বাইট টু ক্যারেক্টার টু ডেট টাইম, আমাদের দরকার হচ্ছে ইন্টিজার, তাই তো? টু ইন্টিজার 32 বিটের নিলাম আমরা, 64 নিলাম না, 32 বিটের নিলাম, যেটা নর্মাল ইন্টিজার। এটা নির্ভর করে আপনার আপনার রেঞ্জ কতটুকু দরকার, ইন্টিজার রেঞ্জ কতটুকু দরকার, 32 বিটের নেবেন নাকি 64 নেবেন নাকি 16 নেবেন। সো আমি ইন্টিজার 32 নিলাম, তার ভিতরে সে এই যে এটা কি একটা মেথড না, টু ইন 32, এই মেথডের ভিতরে সে প্যারামিটার কী কী নেয় আমি বুঝবো কীভাবে? আমি নাম্বার টেক্সট বক্স মুছে দিলাম, ব্র্যাকেট দিয়ে রাখলাম, সরি আমি পড়ে নিয়েছি। এখানে দেখেন সে অনেক টাইপের ভ্যালু নেয় তার ভিতরে, এখানে ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু তার হচ্ছে প্যারামিটার লিস্ট। সে অনেক টাইপের ভ্যালু নিতে পারে, কী কী নিতে পারে? সে ক্যারেক্টার ভ্যালু নিতে পারে, ডেট টাইম ভ্যালু নিতে পারে। আপনি যদি এখানে ক্লিক করেন, রিসার্পার যদি আপনার থাকে তাহলে আপনি এই লিস্টটা টোটালি খুব ভালোভাবে পেয়ে যাবেন, এভাবেই সে স্টে করবে। রিসার্পার না থাকলে ভিজুয়াল স্টুডিও অনেক ঝামেলা করে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট টাইম ভ্যালু সে কী করে, কলিং দিস মেথড অলওয়েজ থ্রোজ ইনভ্যালিড কাস্ট এক্সেপশন ভ্যালু দ্য ডেট অ্যান্ড টাইম ভ্যালু টু কনভার্ট, কোথায়? ইন্টিজারে, তাই না? ডেট টাইম যদি আপনি ইন্টিজারে কনভার্ট করতে চান, আপনি চাইলে ইন্টিজার ভ্যালু নিতে পারেন। রিটার্নস দ্য স্পেসিফাইড 32 বিট সাইন ইন্টিজার, নো অ্যাকচুয়াল কনভার্সন ইজ পারফর্মড, দ্যাট মিনস আপনি যদি আবার ইন্টিজার থেকে ইন্টিজারে কনভার্ট করতে চান সেটাও সম্ভব। আমরা চাচ্ছি কি মূলত? স্ট্রিং, তাই না? সো আমরা দেখি স্ট্রিং আছে কি না, স্ট্রিং ভ্যালু সে নেয় কি না। এখানে দেখেন স্ট্রিং ভ্যালু সে নেয় এবং সে রিটার্ন করে কি ইন্টিজার। এখানে দেখেন তার স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে।
এটা অনেক নিচে চলে আসছে, আমি এটা আর একটু উপরে উঠাই দিই। দেখতে পাচ্ছেন আশা করি সবাই, ফরম্যাটটা আসলে আমি একটু উপর থেকেই বলি। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার প্যারামিটার, প্যারামিটার লিস্ট, এবং সে আর্গুমেন্ট হিসেবে বাইট ভ্যালু নেয়। আর এখানে একটা ক্লোন সাইন আছে, ক্লোন সাইনের পর যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত তার রিটার্ন টাইপ। এই মেথডটা কি রিটার্ন করে, সো সেক্ষেত্রে সে এখানে ইন্টিজার রিটার্ন করবে। তো আমি যদি তাকে স্ট্রিং ভ্যালু দিই, আমার দরকার ইন্টিজার রিটার্ন, এখানে আমরা মেথডের সেটা পেয়ে গেছি। তো আমি মেথডের প্যারামিটার হিসেবে কী পাঠাবো, একটা স্ট্রিং, সরি স্ট্রিং ভ্যালু, তাই না? নেম টেক্সট বা ডট টেক্সট। কাস্টমার নেম টেক্সট বক্স, তাই তো? ইন্টার দিলাম, সে নিয়ে নিল কাস্টমার নেম টেক্সট বক্স ডট টেক্সট, সরি 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 নাম্বার অফ টিকিট, তাই তো? তাহলে আমি নাম্বার অফ টিকিট পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, ইন্টিজার টোটাল প্রাইস নাম্বার অফ টিকিটস, আমি এখন জাস্ট ভ্যারিয়েবল ভ্যারিয়েবল গুণ করতেছি, এছাড়া কিছু না, তাই না? ফাইন, টোটাল প্রাইস পেয়ে গেলাম। এটা এখন কোথায় দেখাবো, আমার মেসেজ বক্সে? ডট শো, শো মেথডে আমি স্ট্রিং ভ্যালু দিতে পারি, আরও অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। তো ওটা নিয়ে আপাতত আলোচনা না করি, স্ট্রিং জাস্ট একটা টেক্সট দিয়ে দিলে সে সেটাকেই শো করবে। সো আমি লিখলাম কাস্টমার নেম, আমি এখন প্রথমে দিব যে কাস্টমার নেম তার যে ইনপুটটা দিছে, দ্যাট মিন্স তার যে নিজের নামটা দিছে সে নিজের নামই মেসেজ বক্সে দেখতে পাবে, এটা একটা ভ্যারিয়েবল নেম। স্ট্রিং কনকার্টিনেশন, কে কে শুনছেন নাম শুনছেন? স্ট্রিং কনকার্টিনেশন মানে কি, অনেকগুলা আলাদা আলাদা স্ট্রিং একসাথে জোড়া লাগানো, তাই না? তো সি শার্পে এটা জোড়া লাগায় কীভাবে, দুইটা স্ট্রিং যোগ করলে সেই দুইটা স্ট্রিং একসাথে জোড়া লেগে যায়। সো আমরা এখন কী করবো, স্ট্রিং জোড়া লাগায় একটা স্ট্রিং বানাবো, সেটা মেসেজ বক্সে শো করবে। ধাপে ধাপে করা যায়, ধাপে ধাপে করে দেখি, সেটা আমরা সেই স্ট্রিংটা আমরা মেসেজ বক্সে পাঠাই। স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম মেসেজ আউটপুট, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করতেছি, এতটা ই লেভেলে আমরা মূলত কাজ করি না। মেসেজ আউটপুট আমি এখানে লিখলাম কাস্টমার নেম প্রথমে, তারপরে প্লাস সাইন দিলাম, তারপরে স্ট্রিং আনলাম, তাই না? স্ট্রিংয়ের ভিতরে লিখবো কি, কমা, কাস্টমার নেমের পরে আমি চাচ্ছি কি কমা। যদি আমি নাম দিই সুমন, তাহলে সুমনের পরে একটা কমা আসলো, তারপরে আমি চাচ্ছি কি একটা স্পেস, স্পেস লিখলাম, লেখার পরে লিখলাম ইউ হ্যাভ টু পে, তারপর একটা স্পেস দিয়ে রেখে দিলাম। আমি এই স্ট্রিংয়ের ভিতরে যা লিখবো সে সেটাকেই আউটপুট হিসেবে দেখাবে। তারপরে আমি আমার ভেরিয়েবল নেম কোনটা, টোটাল প্রাইস, তাই না? টোটাল প্রাইস যোগ করে দিলাম, তার সাথে আবার একটা স্ট্রিং যোগ করে দিচ্ছি, একটা স্পেস দিলাম, এত টাকা, একটা ফুল স্টপ। ফাইন, দ্যাট মিন্স আমি আগে ডিফাইন করে নিয়েছি সে মেসেজ বক্সে এটা দেখাবে। আমি এই স্ট্রিংটা এই ভেরিয়েবল, আমার মেসেজ বক্স মূলত কী নেয়, স্ট্রিং টাইপের ভেরিয়েবল বা স্ট্রিং টাইপের টেক্সট নেয়, আমি এটা হার্ড কোডেড করে দিতে পারি অথবা ভেরিয়েবলও দিয়ে দিতে পারি অ্যাজ অ্যান ইনপুট। সো আমি এখানে মেসেজ আউটপুট দিয়ে দিলাম, এখানে চলে আসবে, তাই না? সো এখন আমি টোটাল প্রাইস বাটনে ক্লিক করলে আমি এটা দেখতে পাবো। আমি একটু রান করে দেখি, কাস্টমার নেম দিলাম আগের মতোই বলি সুমন, নাম্বার অফ টিকিট সে 10টা টিকিট নেবে, টোটাল প্রাইসে ক্লিক করলাম, সুমন ইউ হ্যাভ টু পে 100 টাকা, তাই না? মজার ব্যাপার। সো এখন আমরা যদি ডিটেলস বাটনে কাজ করতে চাই, ডিটেলস বাটনে কাজ করতে গেলে ঠিক একইভাবে আমি আসি, ডিটেলস বাটনে ডাবল ক্লিক করলাম, এখানে আমি আবার কি করতেছি, আমি কি এখানে কাস্টমার নেম ভেরিয়েবলটা পাবো? সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে, স্ট্রিং কাস্টমার নেম ইকুয়াল টু, ঠিক একই কাজ করতে হচ্ছে না,
কোনটা এই কাস্টমার নেম এগুলা? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমরা আসলে একই কাজ কিন্তু আবার করতেছি, তাই না? ডট টেক্সট লিখলাম, আবার নাম্বার অফ টিকিটস লিখলাম, তারপরে আমরা ডিটেলসে দেখাচ্ছি। এটা খুব মানে ভালো কিছু হচ্ছে এমন কিছু কি, এমন কিছু হচ্ছে না। সো আমরা যদি এমন করি যে আমাদের এই যে কাস্টমার নেম, নাম্বার অফ টিকিটস, এটা হচ্ছে আমরা ঠিক এতটুকু আমরা উপরে দিয়ে দিলাম, কিন্তু সে তো এটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি করা যায়? সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ ক্লাসের ভিতরে এভাবে নাম দিয়ে দেওয়া যায় না ভেরিয়েবলের, মানে বাটন থেকে এভাবে স্ট্যাটিক ফিল্ড থেকে নন স্ট্যাটিক ফিল্ডে ভ্যালু দিয়ে দেওয়া যায় না। সো স্ট্যাটিক নিয়ে যখন আপনার আলোচনা হবে তখন আপনার ক্লিয়ার হবেন ব্যাপারটা কি হচ্ছে। সো আমি আবার আন্ডু করি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেথডের হেল্প নিতে পারি। স্ট্রিং আমি প্রথমে ডিক্লেয়ার করে রাখি, স্ট্রিং কাস্টমার নেম ইন্টিজার এক মিনিট, আমার ওই দুইটা লাইন আমি পরে আর এখানে নিয়ে আসা হয় নাই। সো আমি এই ভ্যারিয়েবলটা এখানে রাখলাম, কারো তো কোনো প্রবলেম নাই, তাই না? সো এখন কি হচ্ছে, মূলত আমার কাস্টমার নেমটা আপডেট হয়ে গেছে, আমার নাম্বার অফ টিকিটস আপডেট হয়ে গেছে। যখন আমি টোটাল প্রাইসে ক্লিক করতেছি, তো আমি যদি ডিটেলসে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখাতো কি, আপনাদের মনে আছে কি না? ডিটেলসে কিছু দেখাবে না এখন। এখন যদি আমি ডিটেলসে ক্লিক করি তাও কিন্তু কিছু দেখাবে না। কেন দেখাচ্ছে না? কারণ টোটাল প্রাইসেই মূলত এক্সিকিউশনটা আছে, তাই না? দেন টোটাল প্রাইসে একবার ক্লিক করে নিলাম, তারপর আমি ডিটেলসে ক্লিক করলাম, এটা তো মনে হয় আমার অ্যাপ্লিকেশনটাই, সরি এটা আমার অ্যাপ্লিকেশনটাই, আমি যেখান থেকে আমি মূলত আমাদের অরিজিনাল অ্যাপ্লিকেশনটা রান করতে যাচ্ছিলাম। এখানে দেখেন আমি কিন্তু ফিল্ডে ভ্যালু দিছি, কিন্তু ডিটেলসে ক্লিক করার পরে সে কোনো ভ্যালু পায় নাই, কারণ হচ্ছে টোটাল প্রাইসে ক্লিক করলে সে ভ্যালু জেনারেট করে, তাই না? সো আমি আগে টোটাল প্রাইসে ক্লিক করলাম, ওকে করলাম, দেন ডিটেলসে ক্লিক করলাম, সে কাস্টমার নেম দেখাচ্ছে, ইউনিট প্রাইস দেখাচ্ছে, টোটাল প্রাইস দেখাচ্ছে। এটাকে আপনারা এটা এই যে আমি এখন ডিটেলসে ক্লিক করলে ভ্যালু পাবো কি পাবো না, এটা কি ডিটারমাইন, মানে এটা ডিপেন্ড করে কার উপরে? আপনার উপরে, ডেভেলপারের উপরে? ডেভেলপারের উপরে ডিপেন্ড নো, এটা কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। কোম্পানি পলিসি কি চায়, টোটাল প্রাইসে ক্লিক করলে তারপরে হচ্ছে ডিটেলসে ক্লিক করলে দেখাবে, নাকি ডিটেলসে ক্লিক করলে সরাসরি দেখাবে? এটা কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। আমরা যদি কমন সেন্স নিয়ে আগাই তাহলে মূলত ডিটেলসে ক্লিক করলেও দেখানো উচিত ছিল, তাই না? কিন্তু মূলত এটা কোম্পানি পলিসি ডিফাইন করে দেবে যে টোটাল প্রাইসে ক্লিক করা লাগবে কি লাগবে না ডিটেলস ভ্যালু পাওয়ার জন্য। সো আমি এখানে আসি, আমরা ওটাও দেখবো যে আসলে কীভাবে করা যায়। সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে টোটাল প্রাইসটাও আমাদের দরকার, সেক্ষেত্রে ওইটাও এক ধাপ উপরে নিয়ে নিলাম, ইন্ট টোটাল প্রাইস এখানে। এখন আমাদের তো তেমন কিছু দরকার নাই, এখন জাস্ট মেসেজ বক্সে জন্য আমরা একটা স্ট্রিং তৈরি করে নিতে পারি, তাই না? আগের মতো স্ট্রিং মেসেজ আউটপুট, না ওই স্ট্রিং তো আসলে আমার ডিটেলসটা ডিল করতেছে না, তাই না? সো আমি এখানে লিখতেছি স্ট্রিং এর ভিতরেই কাস্টমার নেম, ক্লোন দিলাম, একটা স্পেস দিলাম, কাস্টমার নেম লিখলাম,
এখন আমার একটা নিউ লাইন দরকার। নিউ লাইনের ক্ষেত্রে আপনি আগের মতো আপনারা যেভাবে করতেন স্ল্যাশ দিয়ে দিতে পারেন, অথবা সি শার্পের নিজস্ব আছে এনভায়রনমেন্ট ডট নিউ লাইন, এটা ইউজ করতে পারেন, একই কথা। সো আমি একটা নিউ লাইন দিলাম, সাথে আবার কনকাটিনেট করে দিলাম ইউনিট প্রাইস, সরি একটা স্পেস দিলাম, ইউনিট প্রাইস ভ্যারিয়েবলকে কল করলাম, এরপরে হচ্ছে টোটাল প্রাইস, এরপরে আর নিউ লাইন দরকার নাই, তাই না? সো আমরা এটাকে পাঠিয়ে দিব এখন মেসেজ বক্স ডট শোতে, তাই না? সো এখন আমরা যদি রান করি, টোটাল প্রাইস আগে ক্লিক করে নিলাম, সুমন ইউ হ্যাভ টু পে 100 টাকা, ওকে, ডিটেলস, কাস্টমার নেম সুমন, ইউনিট প্রাইস 10, টোটাল প্রাইস 100, আগের মতোই, ঠিক ওই অ্যাপ্লিকেশনের মতোই কাজ করতেছি। কিন্তু আমরা আসলে মনে মনে কি চেয়েছিলাম যে ডিটেলসে ক্লিক করতে গেলে আমার টোটাল প্রাইসে ক্লিক করার ডিপেন্ডেন্সিটা থাকবে না, তাই না? সেক্ষেত্রে কি করা যায় বলেন? এখানে এই কোডটা কি আবার এখানে নিয়ে আসবো? এই কোডটা বলতেছেন মানে সহজ সমাধান, যেটা একদম সহজ সমাধান, তাই না? কিন্তু এটা কি খুব ভালো কোড হচ্ছে? একই কোড আপনি রিপিট করতেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একটা প্রিন্সিপাল আছে, আপনারা হয়তো পড়ছেন কিন্তু মনে নাই, ড্রাই প্রিন্সিপাল, ডোন্ট রিপিট ইওর সেলফ, রিপিট করবেন না। কারণ রিপিট করতে গেলে দেখা গেল যে আপনি রিপিট করছেন, ফাইন, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে আপনার পারপাস ডিল হচ্ছে। কিন্তু এই একই কোড সেকশন আপনি 5টা জায়গায় লিখলেন, 10টা জায়গায় লিখলেন, কিন্তু একটা জায়গায় আপনি চেঞ্জ করলেন, 5 জায়গায় কি চেঞ্জ হবে? কিন্তু আপনি চাচ্ছেন সব জায়গায় চেঞ্জ হোক, তখন আপনাকে কীভাবে 5টা জায়গায় খুঁজতে হবে, 5টা জায়গায় আবার ওই স্পেসিফিক লাইন খুঁজতে হবে। ধরেন 5টা জায়গার ঠিক পঞ্চম এর আগের লাইনটা আপনি চেঞ্জ করতেছেন, 14 লাইন, তাহলে আপনি আবার গুণে আসতে হচ্ছে 1 2 3 4, চেঞ্জ করলাম আর 5, আবার দ্বিতীয় জায়গায় গিয়ে আবার 1 2 3 4, আপনি এটা লুপে পড়ে গেছেন, ফর লুপ, তাই না? সরি, আপনার এক্সিকিউশন লেন্থে এখানে ইস্যু না, মানে এখন আসলে কোর i5 কোর i7 এমন পর্যায়ে আসছে যে আসলে আমাদের কোড 5-10 লাইন 100 লাইন বেশি হইলে বা 1000 লাইন বেশি হইলে কোনো ব্যাপার না। কিন্তু আপনার যে এফোর্টটা যাচ্ছে, আপনার যে টাইম যাচ্ছে, এখানে টাইম ইজ এ ভেরি ফ্যাক্ট, মানে প্রতিটা কিবোর্ডের জন্য আপনাকে কিন্তু টাকা দিচ্ছে কেউ না কেউ অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আপনার কিন্তু একটা টাইম ওয়েস্ট হচ্ছে এখানে। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা মেথডের কথা ভুলে গেছি, তাই না? আমরা মেথড তৈরি করতে পারি, মেথডের নাম কি হতে পারে, পাবলিক লিখলাম, ভয়েড লিখলাম, এটা মূলত কি করবে, জেনারেট কন্ট্রোলস, জাস্ট একটা নাম দিলাম, তাই না? বা পপুলেট কন্ট্রোলস অর পপুলেট এনিথিং, পপুলেট দিলাম, এই যে ঝামেলাটা আমরা নিচ্ছি না, এর ভিতরে আবার কপি পেস্ট করতে হবে। ঠিক এই কাজটা আমি যদি এমন করি, আমি রিসার্পের হেল্প নিচ্ছি, দেখেন রাইট ক্লিক করলাম, রিফ্যাক্টর, স্ট্রাক্ট মেথড, নাম দিলাম পপুলেট, নেক্সট করলাম, সে দেখেন জাস্ট একটা মেথড কল করে এখানে বসে আছে, পপুলেট নামে একটা মেথড সে ডিক্লেয়ার করছে, মেথডের ভিতরে সে কোডগুলো নিয়ে চলে গেছে, আমি জাস্ট যতটুকু সিলেক্ট করছি ততটুকু সে একটা মেথড বানিয়ে দিছে। আপনাদের কেউ একজন জিজ্ঞেস করছিলেন রিসার্পার কি শুধু এটাই করে, রিসার্পার শুধু এটা করে না, আরও অনেক কাজ করে, আরও অনেক হেল্প করে। সো আমি কপি করছিলাম কি, দেখেন আমার ওই লাইনটা কিন্তু এখনও রয়ে গেছে, কারণ আমি যেহেতু রিপিট করছিলাম, তাই না? ওইটা তো আমাকে রিসার্পার চেঞ্জ করে দেবে না, তো আমি রিপিট করছিলাম, রিসার্পার তো আর ভেবে বসে নাই যে তিনটা লাইন কোথায় কোথায় আছে। সো আমি এটা আবার এখানে কল করি, পপুলেট, পপুলেট করবে কি, সে কাস্টমার নেম নিবে, যখন যেখানে ক্লিক করি না কেন কাস্টমার নেম নিবে,
নাম্বার অফ টিকিট নেবে, টোটাল প্রাইস নেবে, একটা সিঙ্গেল সোর্স থেকে সব কিছু বাইরে ইউজ হচ্ছে, তাই না? সো আমি যদি সোর্সে চেঞ্জ করি এটা রিফ্লেক্ট হবে সব জায়গায়, এটা আমার সুবিধা। এই জন্য আসলে ড্রাইভ প্রিন্সিপাল আসা যে শুড বি সিঙ্গেল সোর্স মাল্টিপল ইউজেস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের এখন একটা প্র্যাকটিস করতে হবে। আপনাদের সামনে আশা করি যারা যারা কাজ করতেছেন, যারা যেসব পিসি আছে ভিজুয়াল স্টুডিও রানিং দেখেন তো, সো আপনারা এখন পেয়ার প্রোগ্রামিং করবেন, খুব দ্রুত কাজ করবেন। আপনাদের এখন হাতে সময় হচ্ছে 15 মিনিট। সো আমি এই প্রবলেমটা আপনাদের কাছে বলতেছি, আপনাদের কী করতে হবে। আমার কাছে পেন ড্রাইভ দিয়ে যান, দু একজন পেন ড্রাইভ দিয়ে যান। পেন ড্রাইভ আপনাদের আবার পরে দিতে হবে, আমি জাস্ট এখন নিচ্ছি আপনাদের, মানে এই পোর্শনটা লাগতে পারে এই জন্য। সো আমি পার্ট ওয়ান নামে একটা ফোল্ডার দিচ্ছি, এটা আপনারা কপি করে নেবেন। এই পার্ট ওয়ানের ভিতরে মূলত টিকিট পারচেজটা আছে এবং ডকুমেন্টটা আছে। এর পরবর্তীতে আপনারা আবার পেন ড্রাইভ দিবেন আমাকে, আমি আজকের যেই ভিডিওটা এবং